তুঙ্গভদ্রা তীরের ভূমিকায় শরদিন্দুবাবু লিখেছিলেন, আমার কাহিনী ফিকশনালাইজড হিস্ট্রি নয়, হিস্টোরিক্যাল ফিকশন। শুরু হচ্ছে তুঙ্গভদ্রা তীরে প্রথম পর্ব। কাহিনীর পটভূমিকা যে সময়ের, তখন যাতায়াত ব্যবসা বাণিজ্যে নদী পথের একটা বিশাল ভূমিকা ছিল। 1352 শতাব্দে পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণে তামিল দেশ পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যমই ছিল জলপথ। বৈশাখ মাসের দুপুর কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর সঙ্গমস্থল থেকে দূরে তিনটে বড় নৌকো উজানে চলেছে। সঙ্গম পার করে তারা বাঁদিকে তুঙ্গভদ্রায় ঢুকবে। গন্তব্য 70 ক্রোশ দূরের বিজয়নগর। প্রথম নৌকোটি ময়ূরপঙ্খী, আকারে বিশাল, ময়ূরের মতো গাঢ় নীল ও সবুজ রং, পালেও নীল সবুজে অদ্ভুত নকশা। তাতে রয়েছেন দুই রাজকুমারী ও রাজপরিবারের লোকেরা। দ্বিতীয় নৌকোটি মকরমুখী, আকারে প্রথমের চেয়ে খানিক ছোট, ধূসর রঙের বৈচিত্র্যহীন। এই নৌকোয় রয়েছে 30 জন নৌযোদ্ধা, রান্নার ঠাকুর, নাপিত আর চাকর বাকরের দল। 3 নম্বর নৌকোয় আছে প্রচুর খাবার দাবার, চাল ডাল ঘি গম তেল নুন হলুদ ইত্যাদি, এতগুলো লোকের এতদিনের সফরের প্রয়োজনীয় জিনিসপত্র। সূর্য এখন মাঝ গগনে, ময়ূরপঙ্খীর ছাদে বসে আছেন কলিঙ্গের দুই রাজকুমারী বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা। কলিঙ্গের মহারাজা এদের পিতা হলেও মা আলাদা। বিদ্যুন্মালার মা রুক্মিণী দেবী ছিলেন আর্য এবং মণিকঙ্কনার মা চম্পা দেবী ছিলেন অনার্য বংশের। মণিকঙ্কনা বললেন, একটা কথা বল দেখি মালা, চিরদিনই বিয়ের বর কনের বাড়িতে বিয়ে করতে যায়, কিন্তু তুই বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছিস, এ কেমন কথা? বিদ্যুন্মালা বললেন, তুই হাসালি কঙ্কনা, এ বিয়ে নাকি? এ তো রাজনীতির দাবা খেলার চাল। হোক দাবা খেলার চাল, তা বলে বর বিয়ে করতে আসবে না কেন? তিন তিনটে বউ ছেড়ে আসা কি সহজ রে? দুই বোন প্রায় সমবয়সী, তবু চেহারায় আর স্বভাবে প্রভেদ বিস্তর। অষ্টাদশী বিদ্যুন্মালা তন্নি তপ্ত কাঞ্চন বর্ণা, কিন্তু চকিত হরিণীর মতো চঞ্চল নয়না নন, নিবিড় কালো চোখ দুটি শান্ত প্রগাঢ়। তার সমস্ত উচ্ছল যৌবন যেন ওই নিবিড় কালো চোখ জোড়ায় স্থির নিস্তরঙ্গ হয়ে গিয়েছে। তার স্বভাবেও এক অদ্ভুত গভীরতা আছে যাকে সহজে বিচলিত করা যায় না, ঠিক যেন অন্তঃসলীলা নদী, বাইরে থেকে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায়। অন্যদিকে মণিকঙ্কনা ঠিক এর বিপরীত, সে তন্নি নয়, দীর্ঘাঙ্গী নয়, তার সমস্ত দেহ যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরে রাখতে পারছে না। চোখ দুটি খঞ্জন পাখির মতো চঞ্চল, ঠোঁট দুটি নবকিশলয়ের মতো রক্তিম, দেহের বর্ণ বিদ্যুন্মালার মতো উজ্জ্বল নয়, একটু চাপা, যেন সোনার কলসে কচি দুব্য ঘাসের ছায়া পড়েছে। তার প্রকৃতিও মোটেই অন্তর্মুখী নয়, বাইরের পৃথিবী সবসময় তাকে আকর্ষণ করে চলেছে। মনে বেশি চিন্তা ভাবনাও নেই, বিচিত্র ও নতুন কাজে লিপ্ত হবার জন্য সে সর্বদাই উন্মুখ। এই পৃথিবী যেন তার রঙ্গ কৌতুক খেলাধুলার লীলাঙ্গন। মণিকঙ্কনা বললেন, মহারাজ দেবরায়ের 3টে রানী আছে আর তুই হবি চতুর্থী, তাই বুঝি তোর ভালো লাগছে না? তোর বুঝি ভালো লাগছে খুব। আমার ভালোও লাগছে না, আবার মন্দও লাগছে না। রাজাদের অনেকগুলো রানী তো থাকেই, কোনো রাজার শুধুমাত্র একটি রানী, কখনো তো শুনিনি এমন বাপু। আমি শুনেছি রামচন্দ্রের একটি সীতা ছিল।
সে তো ত্রেতা যুগের, কলিকালের মেয়েরা সস্তা, তাই পুরুষেরা যে যত পারে বিয়ে করে। বিশ্রী ব্যবস্থা। স্ত্রী যদি স্বামীকে পুরোপুরি না পায় তাহলে বিয়ের কোনো মানেই হয় না। তার চেয়ে বরং পুরোপুরি পাওয়া কাকে বলে ভাই? স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি। আমি মানি না। না মানলে কি হবে, বিয়ে তো করতে যাচ্ছিস। যাচ্ছি। প্রাণদণ্ডে দণ্ডিত নিরপরাধ মানুষ যেমন বদ্ধভূমিতে যায় তেমনি, কিন্তু যার তিন তিনটে বউ আছে তাকে কোনোদিন ভালোবাসতে পারবো না ভাই। কেন কষ্ট পাচ্ছিস? আচ্ছা ভেবে দেখ, তোর মা আর আমার মা কি মহারাজকে ভালোবাসেন না? বিয়ে হোক, তুইও নিজের মহারাজটিকে ভালোবাসতে পারবি, তখন আর সতীনের কথা মনেই থাকবে না। আচ্ছা মনে কর মহারাজ আমার সঙ্গে সঙ্গে তোকেও গ্রহণ করলেন, তুই তাকে ভালোবাসতে পারবি? পারবো না, বলিস কি? তাকে অন্য বউরা যতখানি ভালোবাসে আমি তার চেয়ে ঢের বেশি ভালোবাসবো। আমার বুকে ভালোবাসা ভরা রয়েছে, যিনি আমার স্বামী হবেন তাকেই আমি প্রাণ ভরে ভালোবাসবো। আমি যদি তোর মতন হতে পারতাম, কিন্তু আমার মন বড় স্বার্থপর রে, যাকে চাই কাউকে তার ভাগ দিতে পারি না। মণিকঙ্কনা বিদ্যুন্মালাকে দু হাতে জড়িয়ে ধরলেন আবেগে, বললেন, না না না, তুই বড্ড বেশি ভাবিস, অত ভাবলে তো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা যা হওয়ার তাই যখন হবে, তখন এত ভেবে কি লাভ বলতো? বিদ্যুন্মালা চুপ করে যান, দুই বোন আরো কাছাকাছি নিবিড় হয়ে বসেন। সূর্যের গনগনে আঁচ উত্তাপ হারিয়েছে, আলতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে দক্ষিণ তীরের গন্ধ। বিজয়নগর দাক্ষিণাত্যের এক শক্তিশালী হিন্দু রাজ্য, আর সেই বিজয়নগরের রাজা হলেন দেবরায়। দেবরায়ের বয়স বর্তমানে 35, তার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত, চরিত্র তেমনি বজ্র কঠিন, অসম্ভব বিচক্ষণ, অসাধারণ শাসক ও রণপণ্ডিত। কৃষ্ণা নদীর দক্ষিণে ক্রমবর্ধমান বিদেশি শক্তির গতিরোধ করতে হলে সংঘবদ্ধ হওয়া যে একান্ত প্রয়োজন, তা তিনি রাজ্য শাসনের শুরুতেই বুঝে গিয়েছিলেন। তাই প্রথমেই আশেপাশের হিন্দু রাজ্যগুলির একটি করে রাজকন্যা বিয়ে করে তাদের সাথে সন্ধি স্থাপন করেন। সকলেই যে স্বেচ্ছায় রাজি হলেন এমনটা নয়, কারো কারো ওপর বলপ্রয়োগও করতে হলো। তার মধ্যে অন্যতম এই কলিঙ্গ রাজ্য। এক প্রস্থ যুদ্ধের পর কলিঙ্গরাজ ভানুদেব পরাজিত হন। শান্তি ভিক্ষা করলে শর্ত হিসেবে তার কন্যা বিদ্যুন্মালাকে দেবরায়ের হাতে সমর্পণ করার প্রস্তাব মেনে নিতে হয়। দেবরায় রাজ্য ছেড়ে যেতে পারবেন না শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কায়, তাই ঠিক হয় রাজকন্যাকেই বিজয়নগর পাঠাতে হবে, সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান। স্থলপথ দুর্গম, তাই জলপথেই যাত্রা। রাজকন্যা বিদ্যুন্মালার সঙ্গী হলেন বোন মণিকঙ্কনা, তাদের সখী পরিজন আর রাজবৈদ্য রসরাজ। সূর্য তুঙ্গভদ্রার তীরে রক্তিম আভা ঢেলে অস্ত যাচ্ছে একটু একটু। মণিকঙ্কনার চঞ্চল চোখ জলের উপর এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে আচমকা এক জায়গায় এসে স্থির হল। মণিকঙ্কনা বললেন, মালা মালা দেখ তো, ওই জলের উপর কিছু দেখতে পাচ্ছিস? কই, দেখি দেখি। হ্যাঁ সত্যি তো, একটা মানুষ ভেসে যাচ্ছে। ওই যে ওই দেখ, হাত তুল, হাতে কি যেন একটা রয়েছে না, বোধহয় অনেক দূর থেকে সাঁতার কেটে আসছে কৃষ্ণা নদী দিয়ে, আর ভেসে থাকতে পারছে না। এই রে, সঙ্গমের তোরের মুখে পড়লেই ডুবে যাবে যে। হঠাৎ মণিকঙ্কনা দ্রুত পায়ে নিচে নেমে গেলেন। অন্য নৌকো দুটোর বাইরে লোকজন নেই, তাই কেউ কিছু লক্ষ্য করেনি। মণিকঙ্কনা শাঁখ বাজাতে বাজাতে আবার ছাদে উঠে এলেন।
প্রয়োজনের সময় শাঁখ বাজিয়ে অন্য নৌকার দৃষ্টি আকর্ষণ করা নৌযাত্রার নিয়ম। বিদ্যুন্মালা উদ্বিগ্ন চোখে ভাসমান মানুষটার দিকে তাকিয়ে রইলেন। সে স্রোতের ঘূর্ণির মধ্যে পড়ে ভেসে থাকার প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। দেখতে দেখতে দ্বিতীয় নৌকার খোল থেকে পিল পিল করে লোক বেরিয়ে এলো। ঘটনাটা দেখে কয়েকজন জলের মধ্যে ঝাঁপও দিল। প্রথম জনের কৌশল দেখবার মতো, সে দ্রুত সাঁতার কেটে এগোতে লাগলো। তার গতি প্রকৃতি দেখে মনে হলো সে জানে ডুবন্ত ব্যক্তিকে কিভাবে উদ্ধার করতে হয়। ওদিকে ময়ূর পঙ্খীর ছাদে দাঁড়িয়ে দুই রাজকন্যা উত্তেজনায় তাকিয়ে রইলেন জলের দিকে। বৃদ্ধ রাজবৈদ্য রসরাজও যোগ দিলেন তাদের সাথে। বেশ কিছুক্ষণ পরে লোকটিকে ময়ূর পঙ্খিতে টেনে তুলে পাটাতনের ওপর শোয়ানো হলো। লোকটি যুবক, তার দেহ দীর্ঘ ও দৃঢ়, কিন্তু এখন কিরকম শিথিল হয়ে পড়েছে। দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার জন্য গায়ের চামড়াও পাংশু, দেখে মনে হয় মৃত। অথচ তার দুহাতে দুটো বাঁশের লাঠি শক্ত করে ধরা আছে। বিদ্যুন্মালার হৃদয় ব্যথায় করুণায় ভরে উঠল। মনে মনে বললেন, আহারে হতভাগ্য যুবক, কোন দৈব দুর্বিপাকে এমন অবস্থায় পড়েছে কে জানে, বাঁচবে কিনা বুঝতে পারছি না। মণিকঙ্কনা তরতর করে ছাদ থেকে নেমে এলেন পাটাতনে। আগেই চলে এসেছিলেন রাজবৈদ্য রসরাজ, নাড়ি টিপে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন তিনি। মণিকঙ্কনা জিজ্ঞেস করলেন, বেঁচে আছে তো? রসরাজ বললেন, নাড়ি আছে কিন্তু বড় দুর্বল, আমি ওষুধ দিচ্ছি। রসরাজ নিজের ঘরের দিকে এগোলেন। ময়ূর পঙ্খী নৌকোয় উপরতলার দুটি সুসজ্জিত ঘরের একটিতে দুই রাজকন্যা থাকেন, অন্যটিতে রাজবৈদ্য রসরাজ। ঘরে গিয়ে একটি বাক্স খুললেন তিনি, তারপর ওষুধ তৈরি করে মণিকঙ্কনার হাতে পাত্রটি দিলেন। রসরাজ বললেন, এতেই কাজ হবে, যাও খাইয়ে দাও। মণিকঙ্কনা ফিরে এলেন। যে লোকটি চরম দক্ষতায় এই মরণাপন্ন যুবকটিকে উদ্ধার করেছে তার হাতে ওষুধ পাত্রটি দিলেন। মণিকঙ্কনা বললেন, এই নাও, আস্তে আস্তে এটা ওকে খাইয়ে দাও। আচ্ছা, তুমি তো ওকে জল থেকে টেনে তুলেছিলে না আগে? হ্যাঁ রাজকুমারী। তোমার নাম কি? দাসের নাম বলরাম কর্মকার, আমি বঙ্গদেশের লোক তো তাই সাঁতারটা ভালো জানি। বেশ খানিক প্রতীক্ষার পরে ওষুধের ক্রিয়ায় যুবক ধীরে ধীরে তাকালো। কিছুক্ষণ শূন্য চোখে তাকিয়ে থাকার পর ওঠার চেষ্টা করল। বলরাম তাকে ধরে বসাল। এখন কেমন বোধ করছো? সে কোনো উত্তর দিল না, এদিক ওদিক দেখতে লাগল। বলরাম আবার প্রশ্ন করল, আচ্ছা তুমি কে বলো তো? তোমার দেশ কোথায়, নাম কি, নদীতে এভাবে ভেসে যাচ্ছিলে কেন? ইতিমধ্যে রসরাজ এসে উপস্থিত হন। আহা, ওকে এখন এত প্রশ্ন করো না, নিজেদের নৌকোয় নিয়ে যাও, আগে এক পেট গরম ভাত খাওয়াও, নারী সুস্থ হবে, তারপর যত ইচ্ছে প্রশ্ন করো। জি আজ্ঞা, জি আজ্ঞা। বলরাম ও নাবিকেরা ধরাধরি করে যুবককে ডিঙিতে তুলল। ডিঙি মকরমুখী নৌকোর দিকে চলে গেল। দিন ফুরিয়ে নেমে এসেছে রাত। নৌকো তিনটি সঙ্গম ছেড়ে প্রবেশ করেছে তুঙ্গভদ্রায়। চারদিক নিস্পন্দ, নিথর, নদীর স্রোতেও কোনো চাঞ্চল্য নেই। সমস্ত চরাচর যেন জ্যোৎস্না চাদর গায়ে জড়িয়ে অলিকের স্বপ্ন দেখে চলেছে ঘুমের ঘোরে। দুই রাজকুমারী ঘুমিয়ে পড়ার চেষ্টা করছেন, কিন্তু এই একঘেয়ে যাত্রাপথে আজ আচমকা যা ঘটল তার রেশ তাদের ঘুমের সীমান্তে পৌঁছে জাগিয়ে তুলছে বারবার। বিদ্যুন্মালা মণিকঙ্কনার দিকে ফিরলেন, বললেন, কিরে ঘুমোসনি এখনো? না,
ঘুমলেই জলে হাবুডুবু খাওয়া মানুষটার ছবি চোখের সামনে কেমন কেমন ভেসে উঠছে। আচ্ছা, মানুষটা কে বলতো? দেখে তো উচ্চবর্ণ বলেই মনে হলো, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় হবে। কিন্তু হাতে লাঠি কেন? হয়তো ভেসে থাকার জন্য, পাশের লাঠি তো ভাসিয়ে রাখে। আরো কিছুক্ষণ এসব আলোচনার পর তাদের চোখের পাতা ভারী হয়ে এলো। এদিকে মকরমুখী নৌকোয় জেগে রয়েছে দুজন, বলরাম কর্মকার ও জল থেকে উদ্ধার হওয়া যুবক। দুজনেই নিচু স্বরে কথা বলছে। বলরাম বলল, তুমি যে মুসলমান নও তা আমি বুঝেছি, তোমার নাম কি? আমার নাম অর্জুন বর্মা। কোথা থেকে আসছো? গুলবর্গা থেকে। গুলবর্গা নাম শুনেছি বটে, দক্ষিণে জবনদের রাজধানী, ওরা বড় অত্যাচারী। আমিও ওদের জন্য আমার দেশ ছেড়েছি, তুমিও কি তাই? হ্যাঁ, আজ সকালে ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম। ভীমা এসে কৃষ্ণায় মিশেছে, আর তার অনেক পরে কৃষ্ণা তুঙ্গভদ্রায়। এত দূর আসতে পারবো ভাবিনি। এই এই লাঠিটা ছিল, তাই কোনো মতে ভেসেছিলাম। তারপর তো তুমি এসে বাঁচালে। তো যাচ্ছিলে কোথায়? বিজয়নগর। তাহা ভালোই হলো, আমরাও ওখানেই যাচ্ছি। তোমরা কোথা থেকে আসছো? কলিঙ্গ থেকে, 3 মাসের পথ। সামনের বড় নৌকায় কারা যাচ্ছে? বলরাম একটু চিন্তা করল। এখন তারা তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করেছে, নদীর দুকুলেই বিজয়নগরের অধিকার, তাই অতি সাবধানতা নিষ্প্রয়োজন। বলরাম বলল, কলিঙ্গের 2 রাজকন্যা যাচ্ছেন, বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরায়ের বিয়ে হবে। অর্জুন বর্মা এই বিষয়ে আর কোনো উৎসাহ দেখালো না। বলরাম পাটাতনের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল। বলরাম বলল, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো, এখনো তোমার শরীরের গ্লানি কাটেনি। অর্জুন বর্মা লাঠি 2 পাশে রেখে টান টান হলো, বলল, তোমার নিজের কথা তো বললে না। আমি কলিঙ্গ থেকে আসছি বটে, কিন্তু আদতে আমি বাংলাদেশের লোক, জাতিতে কামার। বাংলা এখন বহিরাগতদের অত্যাচারের শ্মশান হয়ে গেছে, তাই দেশ ছেড়ে চলে এসেছি কলিঙ্গে। আচ্ছা, ভালো কথা, তোমার বিয়ে হয়ে গেছে? না। বেশ, তোমার কথা তো শুনলাম, এবার আমার জীবনের কথা বলি শোনো। দামোদরের তীরে মস্ত নগর বর্ধমান, সেখানে আমার কামারশালা ছিল, বেশ বড়। কাস্তে, কুড়ুল, কাটারি, তলোয়ার, সড়কি, এমনকি কামান পর্যন্ত তৈরি করতে জানি। একবার লোহা কিনতে গেছি, ফিরে এসে দেখি সৈন্যরা আমার কামারশালা তছনছ করে দিয়েছে, আর আমার বউটাকে ধরে নিয়ে গেছে। আমার আর দেশে মন টিকল না, শেষমেশ এই কলিঙ্গ দেশে চলে এলাম। এখানে এসে পশার জমালাম, তখন কলিঙ্গের সাথে বিজয়নগরের যুদ্ধ চলছে, আমি অস্ত্রশস্ত্র তৈরি করতে লেগে গেলাম। তারপর একদিন যুদ্ধ থামল, কলিঙ্গনগরের রাজকন্যার সাথে বিজয়নগরের রাজার বিয়ে ঠিক হল। আমিও ভাবলাম, বাংলা ছেড়ে যখন এত দূর চলেই এসেছি, তখন বীরের রাজ্য বিজয়নগরেই বা যাব না কেন? শুনেছি রাজা দেবরায় শুধু বীর নন, গুণের কদরও করতে জানেন। যদি তার নজরে পড়ি, আমার বরাত ফিরে যাবে। আর কি, যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়লাম। কথা শেষ হলে ঘাড় ঘুরিয়ে বলরাম দেখে অর্জুন বর্মা ঘুমিয়ে পড়েছে। সে নিজে জীবনে অনেক দুঃখ পেলেও দুঃখ বস্তুটাকে খুব একটা আমল দেয়নি। দুঃখ তো আছেই, সে তো জীবনের সঙ্গী। তার ফাঁকে ফাঁকে যতটুকু সুখ খুঁজে নেওয়া যায় সেটুকুতেই শান্তি। কিন্তু এই ছেলেটির ক্লান্ত শিথিল মুখের দিকে তাকিয়ে ভারী মায়া হলো তার। আহা, কতই বা বয়স হবে ছেলেটার, বড় জোর 21-22, বলরামের চেয়ে অন্তত বছর 10-এর ছোট। এই বয়সে অভাগা অনেক দুঃখ পেয়েছে নিশ্চয়ই, না হলে কেউ দেশ ছেড়ে পালাবার জন্য নদীতে ঝাঁপ দেয়?
পরদিন দুপুরের ভোজ শেষ হলে অর্জুনের ডাক পড়ে ময়ূরপঙ্খী নৌকোয়। রসরাজ অর্জুন বর্মাকে জিজ্ঞেস করেন, তোমার শরীর কেমন আছে? গায়ে ব্যথা আছে? ব্যথা সামান্য আছে, তবে আপনার ওষুধে শরীরের সমস্ত গ্লানি চলে গেছে। ভালো ভালো। তা তুমি যদি আত্মপরিচয় দিতে চাও দিতে পারো, না দিতে চাও দিও না। তুমি অতিথি, আমরা প্রশ্ন করব না। অর্জুন বর্মা সংক্ষেপে তার পরিচয় দিল। আচ্ছা, তুমি আমাদের সাথে থাকতে পারো, কোনো অসুবিধে নেই। আজ এসো বৎস। অর্জুন বর্মা উঠে দাঁড়ালো। বাইরে দাঁড়িয়ে দুই রাজকুমারী সবটাই শুনছিলেন। কথা শেষ হলে তারা নৌকোর পাটাতনের ওপর এসে দাঁড়ালেন। অর্জুন বর্মা রক্ষীদের সঙ্গে বাইরে এলো। রাজকুমারীদের দেখে হাত জোড় করে অভিবাদন জানিয়ে ডিঙিতে চেপে বসল। সেদিন রাতে দুই রাজকন্যার মধ্যে একজন স্বপ্ন দেখলেন। স্বয়ংবর সভা, মালা হাতে দাঁড়িয়ে আছেন, দিগবিদিক থেকে রাজকুমারেরা এসেছেন। যিনি জলে ছায়া দেখে শূন্যে মাছের চোখে তীর বেঁধাবেন, তার গলাতেই মালা পরাবেন রাজকন্যা। কিন্তু একে একে সব রাজাই ব্যর্থ হচ্ছেন। রাজকন্যা অভিমানী, অর্জুন এখনো কেন আসছে না? অবশেষে ছদ্মবেশে অর্জুন এসে তীর নিক্ষেপ করলেন মাছের চোখে। রাজকন্যা অর্জুনের গলায় মালা দিলেন, আর অর্জুন ছদ্মবেশ ত্যাগ করে তার সামনে হলেন নতজানু। বিজয়নগর পৌঁছতে আর বেশি দিন বাকি নেই। এ কদিনে বলরাম ও অর্জুন বর্মার মধ্যে ঘনিষ্ঠতা আরো গাঢ় হয়েছে। দেশত্যাগের দুঃখ আর সেই ত্যাগের পেছনে আরো গভীরতর আঘাতের দুঃখ তাদের যেন এক করে দিয়েছে। কেউ কারোর সঙ্গ ছাড়ে না, খাওয়া দাওয়া উঠা বসা সব একসঙ্গে। এদিকে বিজয়নগর যত কাছে এগিয়ে আসছে, দুই রাজকন্যাও অশান্ত হয়ে পড়ছেন মনে মনে। সম্পূর্ণ অপরিচিত এক রাজ্য, কেমন তার মানুষজন, রাজা দেবরাই বা কেমন, এইসব আশঙ্কা তাদের চোখের পাতায় উৎকণ্ঠা হয়ে জেগে রয়েছে সর্বক্ষণ। বিজয়নগর পৌঁছবার আগের রাতে তারা সারা রাত দু চোখের পাতা এক করতে পারলেন না। একসময় দুজনে ঘর ছেড়ে নৌকোর ছাদে উঠে গেলেন। নক্ষত্র খচিত আকাশের নিচে বসে রইলেন বেশ খানিকক্ষণ চুপচাপ। কিছু পরে নিস্তব্ধতা ভাঙলেন মণিকঙ্কনা। কি রে, কি ভাবছিস? শিরে সংক্রান্তি। ভয় করছে? হ্যাঁ, তোর করছে না? একটু একটু। ও মিথ্যে ভয়, একবার গিয়ে পৌঁছলেই ভয় কেটে যাবে দেখিস। হয়তো আরো বাড়বে। ধুর, তুই কেবল মন্দ দিকটাই দেখিস। মন্দ কি যে বাদ দেওয়া যায় না কঙ্কনা। তুই তুই কাঁদছিস? কাঁদিস না, কাঁদিস না বলছি। এই মালা দেখ, দেখ পশ্চিমের দিকে কিছু দেখতে পাচ্ছিস? আগুনের পিণ্ড না? কোথায় আগুন জ্বলছে? বিজয়নগর তো ওইদিকে। তাহলে নিশ্চয়ই বিজয়নগরের আলো। দাঁড়া দাঁড়া, আমি খবর নিচ্ছি। রক্ষী, রক্ষী! আজ্ঞা করুন রাজকুমারী। ওই যে আলো দেখা যাচ্ছে, ওটা কিসের তুমি জানো? জানি দেবী, বিজয়নগরে হেমকুট নামে যে পাহাড় আছে, প্রতি রাতে তার চূড়ায় ধুনি জ্বলে। সারা দেশের লোক যাতে জানতে পারে বিজয়নগর জেগে আছে, আমরা কাল বিকেলেই বিজয়নগর পৌঁছবো। আচ্ছা বুঝেছি, তুমি যাও। পরদিন বিকেলে তিনটে নৌকো বিজয়নগর পৌঁছল। রাজা দেবরায় নিজে আসেননি, কিন্তু অসংখ্য হাতি ঘোড়া দোলা আর সৈন্য পাঠিয়েছেন অতিথি অভ্যর্থনার জন্য। আর পাঠিয়েছেন তার
প্রাণাধিক প্রিয় স্নেহের ছোট ভাই কুমার কম্পনকে। নৌকাগুলো ঘাটের কাছাকাছি আসতেই বিদ্যুন্মালা গম্ভীর বিষণ্ন মুখে পাটাতনের ওপর এসে দাঁড়ালেন। আচমকা বিকেলের সূর্য ঢেকে গেল নিকষ কালো মেঘের চাদরে। দক্ষিণ কোণ থেকে ধেয়ে এলো অতর্কিত ঝড়, বিস্ফোরণের মতো আছড়ে পড়ল চারিদিকে। দাক্ষিণাত্যে এরকম ঝড় মাঝে মধ্যেই হয়, যদিও ঝড়ের স্থায়িত্ব বেশিক্ষণের নয়, তবু তার আবির্ভাব এতটাই আকস্মিক যে সতর্ক হওয়ার সময় এবং শক্তি দুটোই হারিয়ে যায়। ঝড়ের দাপটে মুহূর্তে সব ঝাড়খাড় হয়ে গেল। তিনটি নৌকোই ঝড়ের ধাক্কায় কাত হয়ে পড়ল। ময়ূরপঙ্খীর পাটাতনের ওপর থেকে বিদ্যুন্মালা শূন্যে উঠে মত্ত জলরাশির মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। মকরমুখী নৌকো থেকেও কয়েকজন নাবিক সৈনিক জলে পড়ে গেল, আর তাদের মধ্যে ছিল অর্জুন বর্মা। সামনে তাকিয়ে রাজকুমারীকে জলে ডুবে যেতে দেখে সে তীর বেগে সাঁতার কেটে চলল। এদিকে অতলে হারিয়ে যেতে যেতে বিদ্যুন্মালা অনুভব করলেন কে একজন তাকে টেনে ওপরে নিয়ে যাচ্ছে, কিন্তু তার শরীর জলের প্রচণ্ড তোড়ে অবশ, যেন জীবন ও মৃত্যুর সমস্ত ব্যবধান ঘুচে গেছে। ধীরে ধীরে তার সামান্যতম জ্ঞানটুকুও হারিয়ে গেল। ঝড় থেমেছে, মেঘের অন্ধকার কেটে গিয়ে রাতের আঁধার নেমে এসেছে। ঘাটে অতিথি সংবর্ধনার দল ঝড়ের দাপটে হারিয়ে গেছে এদিক ওদিক। কুমার কম্পন অতিথিদের অনুসন্ধানে চেষ্টা করলেন বটে, কিন্তু অন্ধকারে কোনো সুরাহা করতে না পেরে সৈন্যদের ঘাটে রেখে ফিরে গেলেন রাজভবনে। রাজা দেবরায়কে সব খবর দিয়ে বললেন আগামীকাল সকালে আবার ঘাটে যাবেন অতিথি আপ্যায়নের জন্য। এদিকে বিদ্যুন্মালার জ্ঞান ফিরে এলো, তার মনে পড়ে গেল তিনি ডুবে যাচ্ছিলেন, কিন্তু ভাবতে ভাবতে ধীরে ধীরে চোখ খুললেন। কে একজন তার মাথার কাছে ঝুমকে তার মুখের দিকে তাকিয়ে আছে। অর্জুন বর্মা জিজ্ঞেস করলেন, রাজকুমারী এখন কি একটু সুস্থ মনে হচ্ছে? আমি অর্জুন বর্মা। আমি ঝড়ের ধাক্কায় জলে পড়ে গিয়েছিলাম, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, তারপর কে যেন আমাকে টেনে নিয়ে চলল, আর কিছু মনে নেই। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গা? বোধহয় নদীর একটা দ্বীপ। পেছনে দেখুন, হেমকুট চূড়ার ধ্বনি জ্বলছে। কিন্তু কঙ্কনা, কঙ্কনা কোথায়? কে কোথায় আছে সূর্যোদয়ের আগে জানা যাবে না রাজকুমারী। আজ কি চাঁদও উঠবে না? উঠবে, তবে মাঝরাতের পরে। রাজকুমারী আপনার শরীর দুর্বল, আপনি শুয়ে থাকুন, বেশি চিন্তা করবেন না। আর আপনি? আমি পাহাড়ে থাকব। এই অসহায় অবস্থাতেও বিদ্যুন্মালা কেমন একটা ভরসা পেলেন। ভেজা বালি তটে শুয়ে পড়লেন। অর্জুন বর্মা ভাবতে লাগল চিরসঙ্গী লাঠি দুটো আজ তার সাথে নেই, নৌকো থেকে পড়ে যাবার সময় ওখানেই রয়ে গিয়েছিল। বলরামই বা কোথায় আছে কে জানে। ভাবতে ভাবতে তার চোখ চলে গেল রাজকুমারীর দিকে। মোহাচ্ছন্ন চোখে সে তাকিয়ে থাকে অনেকক্ষণ। কৃষ্ণপক্ষের চাঁদের আলোয় বিদ্যুন্মালার ঘুমন্ত মুখখানি স্পষ্ট, আলুথালু চুলগুলো তার মুখের চারপাশ জুড়ে বিছিয়ে আছে। ভিজে যাওয়া রাজপোশাক তার ক্লান্ত শরীরটাকে ঢেকে রেখেছে অযত্নে, ঠিক যেন রক্তবর্ণ পদ্ম ঝড়ের আক্রোশে ছিটকে এসে পড়েছে নদীর পাড়ে। অন্যদিকে বিদ্যুন্মালা অচেতনের অতলে হারিয়ে যেতে যেতে স্বপ্ন দেখলেন,
যে স্বপ্ন তিনি আগেও দেখেছিলেন একবার। স্বয়ংবর সভায় অর্জুন মাছের চোখ তীরবিদ্ধ করে নতজানু হলেন তার সামনে। তারপর বললেন, রাজকুমারী, রাজকুমারী দেখুন চাঁদ উঠেছে। ঘুম ভেঙে গেল তার। দেখলেন অর্জুন বর্মা তার মুখের উপর ঝুঁকে পড়ে বলছে, রাজকুমারী দেখুন চাঁদ উঠেছে। বিদ্যুন্মালার মনে হল তার স্বপ্নের অর্জুন আর বাস্তবের অর্জুনের মধ্যে বিন্দু মাত্র প্রভেদ নেই। আপনি কিছু বললেন? এহে, আপনি বোধহয় খুব সুন্দর একখানা স্বপ্ন দেখছিলেন, আমি ভেঙে দিলাম। স্বপ্ন? স্বপ্ন এখনো ভাঙেনি। আগে কিছু বললেন? না, কিছু না। বলছি, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, অথচ আমার জীবনদাতার পরিচয় আমি কিছুই জানি না। দেবী, আমি একজন অতি সাধারণ মানুষ, কি বলি বলুন তো আপনাকে। আসলে দেবার মতো আমার কোনো পরিচয় নেই। আছে বই কি, খানিকটা পরিচয় তো আজ আপনি দিয়েইছেন নিজের কাজের মধ্যে দিয়ে, কিন্তু তা সম্পূর্ণ নয়। আমি আপনার সম্পূর্ণ পরিচয় জানতে চাই। বেশ, আমার বাবার নাম রাম বর্মা, আমরা যাদব বংশীয় ক্ষত্রিয়। আমার যখন 10 বছর বয়স তখন মা মারা যান। ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে খেলাধুলো, সাঁতার, অস্ত্রবিদ্যা এসব নিয়েই আমি মেতে থাকতাম। বাবা এসব বুঝতে পেরেছিলেন, বলেছিলেন, অর্জুন তুমি বরং বিজয়নগর গিয়ে রাজার অধীনে সৈন্যে যোগ দাও। এদিকে বহিরাগত শাসকদের অত্যাচার ক্রমশ বাড়তে লাগল। একদিন খবর পেলাম আমাকে আর আমার বাবাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার জন্য পেয়াদা আসছে। শুনে বাবা আমাকে বললেন, তুমি এক্ষুনি বিজয়নগরের পথে রওনা দাও, আমাকে নিয়ে ভেবো না, আমার এমনিতেই আয়ু শেষ হয়ে আসছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। যখন বাড়ি থেকে বেরোচ্ছি শুনতে পেলাম ঘোড়ার শব্দ, পেয়াদারা আসছে আমায় ধরতে। দৌড়তে দৌড়তে ঝাঁপ দিলাম নদীতে, সারাদিন ভাসতে ভাসতে এসে পড়লাম সঙ্গমে। এর পরের ঘটনা সবই আপনি জানেন। বিদ্যুন্মালা মাথা নিচু করে শুনছিলেন। অর্জুনের কথা শেষ হলে আকাশের দিকে তাকালেন। চাঁদের আলো একটু একটু ম্লান হয়ে ছড়িয়ে আছে বালিকণায়, আর শুকতারাটি দপদপ করে জ্বলছে পূব দিকে। পরদিন আলো ফোটার সঙ্গে সঙ্গেই হই হই লেগে গেল। কুমার কম্পন ফিরে এলেন ঘাটে, দেখলেন নৌকো তিনটে নদীর মধ্যে বিভিন্ন চরে আটকে বেসামাল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যদিও মানুষগুলোকে দেখা যাচ্ছে না। উদ্ধারের চেষ্টা শুরু করতে হবে, সবার আগে কলিঙ্গের 2 রাজকন্যার খোঁজ নিতে হবে। ভাবতে ভাবতে কম্পন দেব আদেশ দিলেন, ডিঙা নিয়ে মাঝিরা এগিয়ে এলো। সবচেয়ে শেষের ডিঙায় তিনি নিজে উঠলেন। ডিঙাগুলো ভাসতে ভাসতে ভাটির দিকে চলল। কম্পনদেব ডিঙার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলেন, হঠাৎ তার চোখে পড়ল পাশের দ্বীপে 2 মানুষ পড়ে আছে। কাছে গিয়ে দেখলেন মৃত নয়, শ্বাস প্রশ্বাস চলছে, একজন নারী অন্যজন পুরুষ। কম্পনদেব নিষ্পলক তাকিয়ে রইলেন ঘুমন্ত যুবতীর মুখের দিকে। তিনি রাজপুত্র, সুন্দরী যুবতী তার কাছে নতুন নয়, কিন্তু এই যুবতীর মুখে কেমন এক দুর্নিবার আকর্ষণ আছে যাকে অস্বীকার করা যায় না। এ নিশ্চয়ই বিজয়নগরের ভাবী বধূ। দেখতে দেখতে তার সারা শরীরে ঈর্ষার শিহরণ খেলে গেল। আরো কিছুক্ষণ বিদ্যুন্মালার অবিন্যস্ত আধো উন্মুক্ত শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর তিনি গলা খাকরালেন। বিদ্যুন্মালা জেগে উঠলেন। একবার কম্পনদেবের চোখের দিকে তাকিয়েই
মাথা নিচু করলেন। এই অপরিচিত যুবকের চাহনি কেমন যেন ভালো নয়। বিদ্যুৎমালা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি রাজভ্রাতা কুমার কম্পনদেব। আপনি? আমি কলিঙ্গ রাজকন্যা বিদ্যুৎমালা। অর্জুনের দিকে তাকিয়ে কম্পনদেব জিজ্ঞেস করলেন, এ ব্যক্তিটিকে? আমি ঝড়ের আঘাতে নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলাম, ডুবে যাচ্ছিলাম, ইনি আমাকে উদ্ধার করেন। ওর নাম অর্জুন বর্মা। ঘুমের মধ্যেও নিজের নাম শুনে চমকে উঠল অর্জুন বর্মা। কে? জেগে উঠে কম্পনদেবকে দেখে জিজ্ঞেস করল, কে, কে আপনি? কম্পনদেব চোখ কুঁচকে অর্জুনকে দেখলেন কিছুক্ষণ, তারপর বিদ্যুৎমালার দিকে ফিরলেন। কাল সারা রাত আপনি এবং এই ব্যক্তি এই দ্বীপেই ছিলেন কি? হ্যাঁ। ভালো, চলুন এবার ডিঙায় উঠুন। কিন্তু কঙ্কনা, আমাদের নৌকোটা কি ডুবে গেছে? না, একটি নৌকাও ডোবেনি। আর এই কঙ্কনা কে? আমার বোন মুনি কঙ্কনা। তিনি নিশ্চয়ই ময়ূরপঙ্খী নৌকোতেই আছেন। আসুন, আপনাকে আগে সেখানে নিয়ে যাই। বিদ্যুৎমালা ডিঙায় উঠলেন। কুমার কম্পন একটু চিন্তা করে অর্জুনের দিকে হাত বাড়ালেন, অর্জুনও ডিঙায় উঠল। ডিঙা স্রোতে ভাসতে ভাসতে ময়ূর পঙ্খীর কাছে গিয়ে দাঁড়াল। পাটাতনে দাঁড়িয়ে আছেন মণিকঙ্কনা। তাকে দেখতে পেয়ে বিদ্যুৎমালা চিৎকার করে উঠলেন, কঙ্কনা, কঙ্কনা তুই ঠিক আছিস? মালা, মালা তুই বেঁচে আছিস? বিদ্যুৎমালা টলতে টলতে ময়ূরপঙ্খীর পাটাতনে উঠে বোনকে জড়িয়ে ধরলেন, তারপর দুজনে চলে গেলেন নিজেদের ঘরে। রাজপুরীতে যেতে হবে, এই বিধ্বস্ত পোশাক পরিবর্তন করে রাজকন্যার উপযোগী সাজ করতে হবে। শোভাযাত্রা শুরু হল। সামনে পাঁচটি হাতি, পেছনে অশ্বারোহীর দল, মাঝখানে চতুর দোলায় দুই রাজকন্যা, আর পেছনে আরেকটি দোলায় বৃদ্ধ রসরাজ। আর রসরাজের পেছনে নৌকোর নাবিক ও সৈন্যরা চলেছে পায়ে হেঁটে। তাদের মধ্যে অর্জুন বর্মাও রয়েছে। যেতে যেতে সে এদিক ওদিক দেখছে বারবার, কিন্তু বলরামকে খুঁজে পাচ্ছে না। তার এই উৎকণ্ঠা দেখে তার পাশের লোকটি বলল, বলরাম কর্মকারকে খুঁজছো? সে তো আসেনি, নৌকো জখম হয়েছে তাই সে মেরামতির জন্য ওখানেই রয়ে গেছে। অর্জুন নিশ্চিন্ত হল, যাক সে ঠিক আছে। মিছিল এগিয়ে চলেছে, পথের দুপাশে লোকে লোকারণ্য। তারা সবাই দুই সুন্দরী রাজকন্যাকে দেখে জয়ধ্বনি দিচ্ছে। মণিকঙ্কনা সাহসী মেয়ে, কিন্তু তার বুকেও দুরু দুরু। বিদ্যুৎমালার মনও ডুবে আছে অতল গভীরে। তিনি ভাবছেন, জীবন এত জটিল কেন? বেলা দুপ্রহরে মধ্যদিনের সূর্যকে মাথায় নিয়ে শোভাযাত্রা উপস্থিত হল রাজভবনের সামনে। রাজপুরীর 700 প্রতিহারিণী ও পরিচারিকা সভাগৃহের সামনে সার দিয়ে দাঁড়িয়েছিল। রাজপুরীতে সভাগৃহ ছাড়া অন্যত্র পুরুষের প্রবেশ নিষেধ। এই নারী বাহিনী রক্ষণাবেক্ষণের কাজ করে। কুমার কম্পন ঘোড়া থেকে নামলেন, মহারাজ দেবরায় সভাগৃহ থেকে বেরিয়ে এলেন। তপ্ত কাঞ্চন দেহ, মুখে সৌম্য প্রশান্ত গাম্ভীর্য, পরিধানে পট্টবস্ত্র ও উত্তরীয়। যৌবনের মধ্যাহ্ন, তবুও মহারাজের দেহ যেন লাবণ্যের ছটা বিকীর্ণ করছে। কুমার কম্পন দেবরায়কে বললেন, মহারাজ এই নিন, কলিঙ্গের দুই দেবীকে নদী থেকে উদ্ধার করে এনেছি। দুই রাজকন্যা দোলা থেকে নেমে রাজার সামনে এসে দাঁড়ালেন। রাজাকে দেখা মাত্রই মণিকঙ্কনার সমস্ত ভয় যেন নিমেষে উধাও। বিদ্যুৎমালার মুখ দেখে অবশ্য কিছু আন্দাজ করা গেল না। রাজা এর আগে কখনো কলিঙ্গ কন্যাদের দেখেননি। একে একে দুজনকে দেখলেন, তারপর বললেন, যাক স্বস্তি। রসরাজও নেমে এলেন নিজের দোলা থেকে।
মহারাজের জয় হোক। আমি কলিঙ্গের রাজবৈদ্য রসরাজ, অভিভাবক হিসেবে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি একে একে বিদ্যুন্মালার ও মণিকঙ্কনার সঙ্গে রাজার পরিচয় করিয়ে দিলেন। চিন্তা করবেন না, ঝড়ের বিপদ কেটে গেছে, আপাতত অতিথিদের পরিচর্যার ব্যবস্থা করা হোক। পিঙ্গলা, তুমি রাজকুমারীদের রাজসভা গৃহের দোতলায় নিয়ে যাও, আপাতত তারা ওখানেই থাকবেন। দাসী পিঙ্গলা এই 700 প্রতিহারিণীদের নেত্রী। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি নিজে এদের সেবা করব। রাজকুমারীরা ভেতরে চলে গেলে দেবরায় ভাই কম্পনের দিকে ফিরে বললেন, কম্পন, কাল থেকে তোমার অনেক পরিশ্রম গেছে, যাও এবার তুমিও একটু বিশ্রাম করো। আমার কিছু বলার আছে মহারাজ। বলো। সিংহাসনের প্রতি লোভ, আর সেই লোভকে সত্যি করার জন্য নানা রকমের ছল কৌশল মিথ্যের আশ্রয় নেওয়া কুমার কম্পনের স্বভাব। আজ সকালে রাজকন্যা বিদ্যুন্মালাকে দেখার পর থেকে সেই লোভের সাথে যুক্ত হয়েছে আর এক নতুন ঈর্ষা। কম্পনদেব ধীরে ধীরে বিদ্যুন্মালা ও অর্জুন বর্মার সব কথা রাজাকে জানালেন। অর্জুন বর্মার নদী থেকে বিদ্যুন্মালাকে উদ্ধার করা, দুজনের নির্জন দ্বীপে রাত কাটানো, পাশাপাশি ঘুমিয়ে থাকা, সমস্তটাই বর্ণনা করলেন। সেই বর্ণনায় সত্যের সঙ্গে অতিরঞ্জিত শ্লেষের মাত্রা ছিল অনেকটাই বেশি। আর সেই বিবরণ শুনতে শুনতে রাজার মুখে গম্ভীর মেঘ ঘনিয়ে এলো। কম্পনদেবের কথার মাঝখানে লক্ষণ এলেন। লক্ষণ রাজ্যের মহামন্ত্রী। এমনিতে লক্ষণের সাথে কুমার কম্পনের ভাব নেই একেবারেই, কিন্তু তিনি রাজ্যের প্রধানমন্ত্রী, তাই তার কাছে কোনো রাজকীয় কথাই গোপনীয় নয়। গোটা বিবৃতি শেষ করে কুমার কম্পন বললেন, মহারাজ, আমার যা বলার ছিল আমি আপনাকে সবই বললাম, এবার আপনার যা অভিপ্রায়। তবে আমার বিবেচনায় এ কন্যা বিজয়নগরের রাজবধূ হওয়ার যোগ্য নয়। তুমি যাও কম্পন, বিশ্রাম করো গিয়ে। কুমার কম্পন চলে গেলে রাজা ও মন্ত্রী একে অপরের চোখে চোখ রেখে কিছু সময় বসে রইলেন। আপনি বোধহয় কুমারের সব কথাটা শোনেননি। না শুনলেও অনুমান করতে পেরেছি। আপনার কি মনে হয়? ঘটনাটা সত্যি বলেই মনে হয়, তবে ইঙ্গিতটা অমূলক। আমি রাজকন্যাকে দেখেছি, আমার মনে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু অর্জুন বর্মা নিশ্চয়ই দলের সঙ্গে এসেছে, তাকে প্রশ্ন করা যেতে পারে। হ্যাঁ, সেই ভালো, তাকে ডেকে পাঠান, আমি তাকে প্রশ্ন করব, আপনি তার হাবভাব লক্ষ্য করবেন। অতিথিশালা থেকে অর্জুন বর্মার ডাক পড়ল। রক্ষীর সাথে রাজসভার দরজায় এসে দাঁড়ালো সে। রাজা তাকে ভেতরে ডাকলেন। মহামন্ত্রী লক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে অর্জুনকে লক্ষ্য করছিলেন। মহারাজ দেবরায় শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার নাম অর্জুন বর্মা? আগে মহারাজ। তুমি ক্ষত্রিয়, রাজকন্যাদের নৌকোর সঙ্গে যোদ্ধা হিসেবে এসেছ। আমি রাজকন্যাদের সঙ্গে কলিঙ্গ থেকে আসিনি মহারাজ। হ্যাঁ, সে কিরম? অর্জুন বর্মা তার দেশত্যাগের কথা শোনাল। চমকপ্রদ কাহিনী। শুনলাম কাল ঝড়ের সময় তুমি রাজকুমারীকে উদ্ধার করেছিলে, কিভাবে সে কাজ করলে আমায় শোনাও। রাজার এই জিজ্ঞাসার মধ্যে অর্জুন কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পেল না। সে সরলভাবে উদ্ধার বৃত্তান্ত বলতে লাগল। তার মনে কোনো পাপ ছিল না, তাই কোনো কথাই সে গোপন করল না। দেবরায় বললেন, বাহ, তোমার সৎসাহস আছে, বিপদের মুখে তোমার বুদ্ধি বিভ্রান্ত হয় না। তুমি বিজয়নগরে থাকতে চাও ভালো কথা, তা কোন কাজ করতে চাও? মহারাজ, আমি ক্ষত্রিয়, আপনার বিপুল বাহিনীতে আমাকে একটা জায়গা দিন। তুমি সৈন্য দলে যোগ দিতে চাও, উত্তম, কিন্তু এখন তুমি অতিথি, আপাতত রাজাতিথ্যে বিশ্রাম করো, তারপর তোমার ব্যবস্থা হবে। আর হ্যাঁ, এ নাও স্বর্ণমুদ্রা,
তুমি রাজকুমারীর প্রাণ রক্ষা করেছ, আমি বড়ই খুশি হয়েছি। এখন তুমি এসো। অর্জুন স্বর্ণমুদ্রা নিয়ে রাজাকে প্রণাম করে চলে গেল। মহারাজ মন্ত্রী লক্ষণের দিকে তাকালেন, চাউনিতে প্রশ্ন স্পষ্ট। লক্ষণ বললেন, কুমার কম্পন তীরকে তাল করেছেন, অর্জুন বর্মার মন নিষ্পাপ, সুতরাং আমার মনে হয় রাজকন্যাও নিষ্পাপ। আপনি ঠিকই বলেছেন, আমারও তাই মনে হয়। কম্পন ছেলে মানুষ, তাই ঠিক বুঝতে পারেনি, কিন্তু তবু ভাবি রাজবধূকে পরপুরুষ স্পর্শ করেছে, এ বিষয়ে শাস্ত্রের বিধান যদি কিছু থাকে। তাহলে গুরুদেবের উপদেশ নেওয়া যাক। রাজগুরু আর্য কূর্মদেবকে খবর দেওয়া হল। সমস্যার কথা শুনে তিনি বললেন, দোষ হয়েছে, তবে গুরুতর কিছু নয়, সামান্য প্রায়শ্চিত্ত করলেই হবে, আপাতত বিবাহ 3 মাস বন্ধ থাকবে। এই 3 মাস কন্যা প্রতিদিন সকালে স্নান সেরে পম্পাপতির মন্দিরে নিজে হাতে পুজো করবেন, তাহলেই তার পাপ মুক্তি হবে। 3 মাস শেষ হলে শ্রাবণ মাসে আমি বিবাহের তিথি নক্ষত্র দেখে রাখব। গুরুদেবের ব্যবস্থা রাজার মনঃপুত হল। 3 মাস পরে বিবাহ হলে ক্ষতি কি, বরং এই 3 মাসে ভাবি বধূর সাথে আরও একটু পরিচয়ের সুযোগ হবে। তিনি বললেন, যথা আজ্ঞা গুরুদেব। রাজসভা থেকে বেরিয়ে অর্জুন বর্মা অতিথিশালায় ফিরে এলো। রাজার ব্যবহারে সে ভীষণভাবে মুগ্ধ, তার মন নিরুদ্বেগ। রাজা তাকে সৈন্যদলে সুযোগ দেবেন, বিদেশে তার খাওয়া পরার কোনো চিন্তা থাকবে না, ভাবতে ভাবতে তার চোখ ঘুমে জড়িয়ে এলো, শান্তির ঘুম। সন্ধেবেলা যখন ঘুম ভাঙল, সে নগর পরিভ্রমণে বেরোল। বড় বড় প্রাসাদ পথের দুপাশে ছড়িয়ে রয়েছে। অর্জুন ঘুরে ঘুরে দেখতে লাগলো চারিদিক, সোনা দানা, হীরে জহরতের দোকান, ফুলের দোকান। এক অদ্ভুত ভালো লাগায় তার মন ভরে উঠল। মনে হলো এতদিনে সে তার নিজের দেশ খুঁজে পেয়েছে। এই তার মাতৃভূমি, চারপাশ কত সুন্দর। শুধু খটকা একটাই, মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে। সে যখন থেকে বেরিয়েছে, যেদিকেই যাচ্ছে, ছায়ার মতো একজন তাকে অনুসরণ করে চলেছে। পরদিন সকালে আবার বিজয়নগর জেগে উঠল। রাজা জাগলেন, রানীরা জাগলেন, বিদ্যুন্মালা মণিকঙ্কনাও জেগে উঠলেন। বিদ্যুন্মালার মনে যেন স্বস্তির নিঃশ্বাস, যাক শিরে সংক্রান্তি এসে পড়েছিল, এখন অন্তত 3 মাসের মুক্তি। স্নান সেরে 2 কলিঙ্গ কন্যা মন্দিরের দিকে চললেন, পথে অর্জুন বর্মার সঙ্গে দেখা। মণিকঙ্কনা তাকে দেখে হাসলেও বিদ্যুন্মালার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। কেউ জানতেও পারল না তার হৃদয় একটুখানির জন্য হলেও কেঁপে উঠেছিল। অর্জুনের একবার মনে হলো তাদের অনুসরণ করে, কিন্তু তা দৃষ্টিকটু হবে ভেবে ঘাটে যাওয়ার রাস্তা ধরল। বলরামের সঙ্গে একবার দেখা করতে হবে, সে এগিয়ে চলল, আর তার পেছনে সেই ছায়া সঙ্গী। এবার অর্জুন বিরক্ত, কি চায় লোকটা, জিজ্ঞেস করবে কি, কিন্তু তাতে যদি কোনো ঝামেলা বাঁধে, এই নতুন দেশে কোনো বিপদে সে পড়তে চায় না। অন্য কথা ভাবার চেষ্টা করল, কে জানে বাবা কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কি, রাজা দেবরাই কি তাকে সৈন্যদলে জায়গা দেবেন। এসব চিন্তার ফাঁকে রাজকুমারী বিদ্যুন্মালার স্নিগ্ধ মুখখানি তার চোখের সামনে ভেসে উঠল। রাজকুমারীর মনে এতটুকু গর্ব উদ্ধত নেই, অর্জুনের মতো এক সামান্য মানুষের কথা শুনতেও তার কত আগ্রহ। ঈশ্বরের কৃপায় তিনি সুখে থাকুন। ঘাটের কাছে এসে সে ডাকল, বলরাম, বলরাম। বলরাম বলল,
আরে আরে অর্জুন, এসো এসো। নৌকাগুলো কি সাংঘাতিক জখম হয়েছে? না, যা হয়েছিল তা প্রায় মেরামত হয়েই গেছে। তবে এত বড় নৌকো তো যতদিন না বর্ষা আসছে ততদিন ওরা ভাসতে পারবে না। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে অতিথিশালায় চলো না। আচ্ছা চলো। কিন্তু ভাই, শুনলাম রাজা তোমাকে ডেকেছিলেন, কেমন দেখলে রাজাকে? অর্জুন রাজার সাথে তার সাক্ষাতের কথা সবিস্তারে জানালো। বাহ বাহ, ভালো ভালো ভালো। এই আমিও রাজার সাথে দেখা করতে চাই, বিশেষ প্রয়োজন। তুমি ভাই একটু সাহায্য করো আমায়। নিশ্চয়ই। আচ্ছা শোনো একটা কথা, মানে আমার মনে হচ্ছে একটা লোক আমার পিছু নিয়েছে। আমি যেখানেই যাই সে আমাকে অনুসরণ করে। রাজার গুপ্তচর হতে পারে। রাজার গুপ্তচর? রাজারা কাউকে বিশ্বাস করেন না, বিশ্বাস করলে তাদের চলে না। তুমি নতুন লোক, গুলবার্গা থেকে এসেছো, তাই তোমার পেছনে গুপ্তচর লেগেছে। তোমার কথা শুনে রাজাকে তো বিচক্ষণ বলেই মনে হচ্ছে। আর তুমি তো কোনো অন্যায় করনি, তোমার আর ভয় কি? অর্জুন মনে মনে অবাক হয়ে যায়। যে মানুষ হাসি মুখে তার সাথে এত কথা বললেন, সেই আবার তার পেছনে গুপ্তচর লাগিয়েছেন। সত্যি রাজনীতি বড় জটিল। এভাবে একটা একটা করে গ্রীষ্মের অলস দিন কাটতে থাকে। বলরাম আর অর্জুন প্রতিদিন সকালে নগর দর্শনে বেরোয়। এত বড় নগর তারা এর আগে কখনো দেখেনি। সকালে বেরোনোর সময় মাঝে মাঝে দুই রাজকন্যার সাথে দেখা হয়ে যায়। ওরা জানতে পারে রাজগুরুর নির্দেশে কলিঙ্গ কুমারী 3 মাস ব্রত পালন করছেন। প্রতিদিন সকালে পম্পা সরোবরে স্নান সেরে পম্পাপতির মন্দিরে পুজো দিয়ে 3 মাস পরে বিবাহ হবে। বিজয়নগরের চারদিকে অনেক ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ের কোথাও কোথাও গুহাও আছে, আর আছে সরোবর। প্রতিদিনের পরিভ্রমণে অচেনা নতুন এই বিদেশ তাদের কাছে যেন একটু একটু করে স্বদেশ হয়ে উঠতে থাকে। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা রাজসভার দোতলায় রয়েছেন। তা তুঙ্গভদ্রা তীরের ভূমিকায় শরদিন্দুবাবু লিখেছিলেন, আমার কাহিনী ফিকশনালাইজড হিস্ট্রি নয়, হিস্টোরিক্যাল ফিকশন। শুরু হচ্ছে তুঙ্গভদ্রা তীরে প্রথম পর্ব। কাহিনীর পটভূমিকা যে সময়ের, তখন যাতায়াত ব্যবসা বাণিজ্যে নদীপথের একটা বিশাল ভূমিকা ছিল। 1352 শতাব্দে পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণে তামিল দেশ পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যমই ছিল জলপথ। বৈশাখ মাসের দুপুর কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর সঙ্গমস্থল থেকে দূরে 3টে বড় নৌকো উজানে চলেছে। সঙ্গম পার করে তারা বাঁদিকে তুঙ্গভদ্রায় ঢুকবে। গন্তব্য 70 ক্রোশ দূরের বিজয়নগর। প্রথম নৌকোটি ময়ূরপঙ্খী, আকারে বিশাল, ময়ূরের মতো গাঢ় নীল ও সবুজ রং, পালেও নীল সবুজে অদ্ভুত নকশা। তাতে রয়েছেন 2 রাজকুমারী ও রাজপরিবারের লোকেরা। দ্বিতীয় নৌকোটি মকরমুখী, আকারে প্রথমের চেয়ে খানিক ছোট, ধূসর রঙের বৈচিত্র্যহীন। এই নৌকোয় রয়েছে 30 জন নৌযোদ্ধা, রান্নার ঠাকুর, নাপিত আর চাকর বাকরের দল। 3 নম্বর নৌকোয় আছে প্রচুর খাবার দাবার, চাল ডাল ঘি গম তেল নুন হলুদ ইত্যাদি, এতগুলো লোকের এতদিনের সফরের প্রয়োজনীয় জিনিসপত্র। সূর্য এখন মাঝ গগনে। ময়ূরপঙ্খীর ছাদে বসে আছেন কলিঙ্গের 2 রাজকুমারী বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা। কলিঙ্গের মহারাজা এদের পিতা হলেও মা আলাদা। বিদ্যুন্মালার মা রুক্মিণী দেবী ছিলেন আর্য এবং মণিকঙ্কনার মা চম্পা দেবী ছিলেন অনার্য বংশের। মণিকঙ্কনা বললেন, একটা কথা বল দেখি মালা, চিরদিনই বিয়ের বর কোনের বাড়িতে বিয়ে করতে যায়,
কিন্তু তুই বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছিস, এ কেমন কথা? বিদ্যুন্মালা বললেন, তুই হাসালি কঙ্কনা, এ বিয়ে নাকি? এ তো রাজনীতির দাবা খেলার চাল। হোক দাবা খেলার চাল, তা বলে বর বিয়ে করতে আসবে না কেন? তিন তিনটে বউ ছেড়ে আসা কি সহজ রে? দুই বোন প্রায় সমবয়সী, তবু চেহারায় আর স্বভাবে প্রভেদ বিস্তর। অষ্টাদশী বিদ্যুন্মালা তন্নি তপ্ত কাঞ্চনবর্ণা, কিন্তু চকিত হরিণীর মতো চঞ্চল নয়না নন। নিবিড় কালো চোখ দুটি শান্ত প্রগাঢ়, তার সমস্ত উচ্ছল যৌবন যেন ওই নিবিড় কালো চোখ জোড়ায় স্থির নিস্তরঙ্গ হয়ে গিয়েছে। তার স্বভাবেও এক অদ্ভুত গভীরতা আছে যাকে সহজে বিচলিত করা যায় না, ঠিক যেন অন্তঃসলীলা নদী, বাইরে থেকে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায়। অন্যদিকে মণিকঙ্কনা ঠিক এর বিপরীত, সে তন্নি নয়, দীর্ঘাঙ্গী নয়, তার সমস্ত দেহ যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরে রাখতে পারছে না। চোখ দুটি খঞ্জন পাখির মতো চঞ্চল, ঠোঁট দুটি নবকিশোলয়ের মতো রক্তিম, দেহের বর্ণ বিদ্যুন্মালার মতো উজ্জ্বল নয়, একটু চাপা। একটি আসনে বসে আছেন মহামন্ত্রী লক্ষণ। দেবরায় বললেন, আহমদ শাহ অনেক দিন চুপ করে আছে, আমার মন বলছে তার মতলব ভালো নয়, এতদিন চুপ করে বসে থাকার লোক সে নয়। লক্ষণ বললেন, তা বটে, কিন্তু বহুমণি রাজ্যে আমাদের যেসব গুপ্তচরেরা আছে তারা জানাচ্ছে ওখানে যুদ্ধের কোনো আয়োজন নেই, সেনারা সব ছাউনিতে বসে গোস্ত রুটি খাচ্ছে আর হুল্লোড় করছে। ওরা ধূর্ত আর শট, ছল চাতুরি ওদের প্রধান অস্ত্র। আমার বিশ্বাস আহমদ শাহ আমাদের গুপ্তচরদের চোখে ধুলো দিয়ে চুপি চুপি গুপ্ত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। আমরাও প্রস্তুত আছি মহারাজ, তুঙ্গভদ্রার সমস্ত সীমান্ত জুড়ে আমাদের সৈন্যরা তৎপর, জবনদের সাধ্য নেই আমাদের আক্রমণ করে। আমি জানি সে কথা, তবু সতর্কতা শিথিল করলে চলবে না, দু একদিনের মধ্যেই আমি উত্তর সীমান্তে সেনা পরিদর্শনে যাব। এই সময় রক্ষী দ্বারে করাঘাত করল। মহারাজ, অর্জুন বর্মা এসেছে। ওকে ভেতরে পাঠিয়ে দাও। জি আজ্ঞা মহারাজ। অর্জুন প্রবেশ করল, বলাই বাহুল্য লাঠি দুটোকে বাইরেই রেখে আসতে হয়েছিল, কারণ রাজ সাক্ষাতে অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। দেবরায় বললেন, আরে এসো এসো অর্জুন, কেমন আছো? অতিথিশালায় কোনো অসুবিধা হচ্ছে না তো? দিব্যি আছি মহারাজ। নগর পরিভ্রমণ করছো শুনলাম, তা কেমন দেখলে? খুব ভালো মহারাজ। আচ্ছা, যে লোকটি তোমার সঙ্গে ঘুরে বেড়ায় সে কে? তার নাম বলরাম কর্মকার, বাংলাদেশের লোক, রাজকুমারীদের সঙ্গে নৌকায় এসেছে, ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। অর্জুন বুঝতে পারে তার পেছনে ছায়া সঙ্গী সেই লোকটার দৌলতে রাজা সবই জানেন। আচ্ছা 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 আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, তুমি তো আমার সৈন্য দলে যোগ দিতে চাও, তো সেনাবাহিনীর কোন দলে তুমি যোগ দিতে চাও, অশ্বারোহী না পদাতিক? মহারাজের যেমন ইচ্ছে। আমি ঘোড়া চালাতে জানি, কিন্তু আরও একটি বিদ্যা আমার জানা আছে মহারাজ, যার সাহায্যে আমি দ্রুততম ঘোড়ার চেয়েও জোরে যেতে পারি। সে কেমন? দুটি লাঠির ওপর ভর দিয়ে। লাঠির ওপর ভর দিয়ে? এ কেমন বিদ্যা, আমাকে দেখাতে পারো? নিশ্চয় মহারাজ, কিন্তু আপনার ঘরে প্রবেশের সময় আমার লাঠি দুটো আপনার দ্বাররক্ষীরা কেড়ে নিয়েছে। দেবরায় হুকুম করলেন, অর্জুন বর্মার লাঠি নিয়ে এসো। একজন রক্ষী অর্জুনের লাঠি ফেরত দিয়ে গেল। এই নাও, এবার দেখাও তো। অর্জুন লাঠি দুটোকে দুহাতে শক্ত করে ধরে দুপায়ের সামনে দাঁড় করালো, তারপর লাঠি দুটোকে রনপার মতো ব্যবহার করে রাজার বিশাল অন্দরে ঘুরে বেড়াতে লাগল। তাকে দেখতে বেশ হাস্যকরই লাগছিল, রাজা ও মহামন্ত্রী দুজনেই হাসতে লাগলেন।
তুমি এই লাঠিতে চড়ে ঘোড়ার চেয়েও জোরে দৌড়তে পারো? পারি মহারাজ। পারো? আচ্ছা, তবে তো পরীক্ষা করা প্রয়োজন। আচ্ছা, তুমি একটা কাজ করো, আজ যাও, কাল সূর্যোদয়ের আগে এখানে এসে আমার সঙ্গে দেখা করো। তোমাকে একটা বিশেষ কাজে পাঠাবো। যথা আজ্ঞা মহারাজ। তবে আরেকটা কথা ছিল মহারাজ, অনুগ্রহ করেছেন বলে বলতে সাহস পাচ্ছি। আমার বন্ধু বলরাম লৌহকর্মে নিপুণ, তারও কিছু গুপ্তবিদ্যে জানা আছে, মহারাজকে নিবেদন করতে চায়। বাহ, সে তো উত্তম প্রস্তাব। তবে তোমার বন্ধুর নিবেদন পরে শুনব, এখন তুমি যাও, কাল সকালে লাঠি নিয়ে এসো। অর্জুন চলে যাবার পর দেবরায় ও লক্ষণ দৃষ্টি বিনিময় করলেন। অর্জুন বর্মা যদি সত্যি লাঠি চড়ে ঘোড়ার চেয়ে দ্রুত যেতে পারে, তাহলে ওকে দূত হিসেবে ব্যবহার করা ভালো হবে। এমনকি ওর দেখা দেখি এরকম আরো দূতের দলও তৈরি করা যাবে। আগে আমিও ঠিক এই কথাই ভাবছিলাম। সেদিন সন্ধ্যায় অর্জুন আর বলরাম সেজেগুজে নগর ভ্রমণে বেরোল। দুজনেই খুব খুশি, একজন রাজ অনুগ্রহ লাভ করেছে আর একজন খুব তাড়াতাড়ি করবে। পানের দোকানের সামনে এসে দেখলো কিছু স্থানীয় যুবক নিজেদের মধ্যে আলোচনা করছে। কি যে হবে কে জানে। কিসের কি হবে? আর বলো না, বামনদেব দৈবজ্ঞের কাছে হাত দেখাতে গিয়েছিলাম, বলে কিনা আমার 7টা বিয়ে আর 35টা মেয়ে হবে, আমি এখন কি যে করি। সবাই মিলে হেসে উঠল। বলরাম জিজ্ঞেস করলো, এই যে ভাই, এই বামনদেব দৈবজ্ঞ কোথায় থাকেন? ওই যে ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওর পাশেই ওর বাড়ি। অর্জুন বলরামকে বলল, তুমি কি হাত দেখাবে নাকি? দোষ কি, চলোই না একবার পরখ করে দেখা যাক। দুজনে মিলে দৈবজ্ঞের বাড়ির সামনে উপস্থিত হল। বামনদেব বাইরে উঠোনে বসেছিলেন, তাঁদের দেখে বলে উঠলেন, তোমরা তো দেখছি ভাগ্যান্বেষী বিদেশি, তা ভবিষ্যৎ জানতে চাও, বসো বসো। দৈবজ্ঞ প্রথমে অর্জুনের হাত টেনে পরীক্ষা করতে লাগলেন, বেশ কিছুক্ষণ দেখার পর বললেন, জলে ডোবার ফাঁড়া ছিল কেটে গেছে, কিন্তু তোমার জীবন এখন সংকটময় দশার মধ্যে দিয়ে যাচ্ছে, সামনে পেছনে দুদিকেই বিপদ, কি হয় বলা যায় না, তুমি বরং আগামী শ্রাবণী অমাবস্যার পরে আমার কাছে এসোক্ষণ, তখন আবার হাত দেখব। অর্জুন বিমর্ষ মুখে বলরামের দিকে তাকাল। বলরাম তাড়াতাড়ি দৈবজ্ঞের দিকে হাত বাড়িয়ে দিল, বলল, এবার আমার হাতটা একবার দেখে দিন না, আমরা দুই বন্ধু। তোমার হাত মন্দ নয়, দুঃখ কষ্ট অনেকটাই কেটে গেছে, তবে স্বদেশে আর কখনো ফিরতে পারবে না, বিদেশেই সুখ সম্পদ স্ত্রী পুত্র সব লাভ করবে। আচ্ছা, তোমরা দুজন বন্ধু, তাহলে একটা কথা বলে রাখি, তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে তোমার এই বন্ধুটির অমঙ্গল কেটে যাবে, কিন্তু তোমার কিছু অনিষ্ট হতে পারে। তবে এখন আর কিছু বলবো না, শ্রাবণ মাসে আবার এসো। দুজন বিষণ্ন মনে ফেরার রাস্তা ধরল। বলরামের মনে খানিক অনুতাপ, ইস, দৈবজ্ঞের কাছে না গেলেই হতো। চলতে চলতে একসময় অর্জুন বলে উঠল, আমার সঙ্গে থাকলে তোমার অনিষ্ট হতে পারে বলরাম, কিন্তু শুনলে না, তাতে তোমার অমঙ্গল কেটে যাবে, সুতরাং কিছুতেই আমি তোমার সঙ্গ ছাড়ছি না বন্ধু। পরদিন বাইরে তখনও রাতের ঘোর কাটেনি, ঘুম থেকে উঠে পড়ল অর্জুন বর্মা, ধড়াচুড়ো বেঁধে লাঠি হাতে নিয়ে তৈরি হয়ে বলরামকে ঘুম থেকে ঠেলে তুলল। বলরাম বলরাম বলরাম, ওঠো ওঠো, আমি চললাম, কোথায় যাচ্ছি কবে ফিরবো কিছুই জানি না, বলরাম। দুগ্গা দুগ্গা, আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো, যাই হোক সাবধানে থেকো। সভাগৃহের সামনে এসে অর্জুন দেখে সেখানে জনমানুষ কেউ নেই,
শুধু দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে। তাদের পিঠে কম্বলের আসন, মুখে বলগা। খানিকক্ষণ পরে আরেকজন এসে উপস্থিত হল, রোগা বেঁটে, মাথায় পাগড়ি, কোমরে তলোয়ার। ইতিমধ্যে সভাগৃহের দোতলা থেকে ডাক পড়ল, তারা দুজনে সভাগৃহে হাজির হল। দেবরায় বললেন, এসো এসো, তোমাদের দুজনকেই আমি দূত হিসেবে পাঠাচ্ছি একসাথে আমার ভাই কুমার বিজয় রায়ের কাছে। অনিরুদ্ধ, তুমি পথ চেনো, তুমি অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এই নাও দুজনের জন্য দুটো পত্র, যদিও পত্র দুটোর মর্ম একই, তবু তোমরা দুজনেই আলাদা আলাদাভাবে কুমার বিজয় রায়কে পত্র দেবে। উত্তরে তিনি তোমাদের পৃথক দুটি পত্র দেবেন, সেই পত্র নিয়ে তোমরা ফিরে আসবে। একসাথে আসার প্রয়োজন নেই, যে যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে। মনে রেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে তোমাদের পাঠাচ্ছি, বিলম্বে কর্মহানির সম্ভাবনা। আর এই নাও কিছু স্বর্ণমুদ্রা সঙ্গে রাখো, প্রয়োজন হতে পারে। দক্ষিণ দিকের রক্ষীদের বলা আছে তোমাদের কেউ বাধা দেবে না, এখনই যাত্রা করো, শুভ আরম্ভ। অর্জুন আর অনিরুদ্ধ রাজার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার পিঠে চেপে বসে, তারপর লাগামে টান দিয়ে মিলিয়ে যায় অদৃশ্যে। কিন্তু কেউই লক্ষ্য করে না, ঠিক এই সময় সভাগৃহের দোতলার একটি ঘরের জানলায় একজোড়া সদ্য ঘুম ভাঙা চোখ তাকিয়েছিল নিচের দিকে। কুমারী বিদ্যুন্মালা ঘুম থেকে উঠে অলস মনে জানলায় এসে দাঁড়িয়েছিলেন। আচমকা নিচে অর্জুন বর্মাকে দেখে তার মন উদ্বিগ্ন হয়ে উঠেছিল। কোথায় চলেছে অর্জুন বর্মা? কিন্তু সে প্রশ্ন তিনি কারুর কাছেই প্রকাশ করতে পারলেন না। যথাসময় পম্পাপতির মন্দিরে গেলেন, দৈনন্দিন সমস্ত কাজই করলেন, তবু সারাটা দিন তার মন কিরকম উদাস, বিভ্রান্ত হয়ে রইল। বেলা প্রথম প্রহর প্রায় কেটে গেছে, ঘোড়া দুটো পাশাপাশি ছুটছে, কেউ কাউকে অতিক্রম করছে না। দুই অশ্বারোহী পাশাপাশি চলছে বটে, কিন্তু বাক্যালাপ খুব বেশি হচ্ছে না। অনিরুদ্ধর মন খুব একটা সরল নয়, তার সন্দেহ রাজা তাকে সরিয়ে অর্জুনকে রাজদূত হিসেবে নিয়োগ করতে চান। এদিকে অর্জুনও আলাপে আগ্রহী নয়, তাকে রাজার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতেই হবে। তাই তার চোখ আর মন চিনে রাখছে পথের সমস্ত চিহ্ন, এই পথেই তো তাকে ফিরতে হবে একা। দুই অশ্বারোহী যখন কুমার বিজয় রায়ের সৈন্য শিবিরে পৌঁছল, ততক্ষণে সূর্যাস্ত হয়ে গেছে। দুজনে বিজয় রায়ের হাতে তাদের পত্র দুটো তুলে দিল। বিজয় রায় বললেন, তোমরা পানাহার করো, কিছুক্ষণের মধ্যেই উত্তর পেয়ে যাবে। আহার সেরে ওরা ছাউনিতে ফিরে বিশ্রাম করছে। ইতিমধ্যে এক পরিচারক এসে দুজনকে দুটি পত্র দিয়ে গেল। শরীর যদিও ক্লান্ত, তবু দুজনের মাথায় একটাই চিন্তা চলছে, কি করে অন্যকে পিছনে ফেলে আগে রাজার কাছে পৌঁছানো যায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল দুজনেই। বাইরে তখন শিবিরের মশালগুলো নিভে আসছে আস্তে আস্তে, একটা দুটো। অর্জুন মনে মনে ভাবল, কিসের আওয়াজ, সকাল হয়ে গেল নাকি? পাশ ফিরে দেখে অনিরুদ্ধ অঘরে ঘুমোচ্ছে। খানিক আশ্বস্ত হয়ে সে উঠে পড়ে, বেরিয়ে আসে বাইরে। আকাশে মাঝরাতের কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। কাল বিলম্ব না করে লাঠি দুটোকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ে। ছাউনিতে পড়ে থাকে তার সঙ্গী ঘোড়াটি আর ঘুমন্ত অনিরুদ্ধ। উষার আলো ফুটেছে কি ফোটেনি, রাজসভাগৃহের সামনে একটি মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। পিঙ্গলা স্নান সেরে ফিরছিল, দেখে
সভাগৃহের সামনে একজন হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে। কাছে গিয়ে বুঝতে পারে এ তো অর্জুন বর্মা। ছুটে যায় রাজাকে সংবাদ দিতে। মহারাজ দেবরায় সব শুনে বললেন, অর্জুন বর্মা, আজ থেকে তুমি আমার অতিথি নও, আজ থেকে তুমি আমার বাহিনীর একজন। আমি তোমাকে আমার রাজদূতের কাজে নিযুক্ত করলাম। তোমার গুপ্তবিদ্যা মহামূল্যবান, আমার সামরিক কাজে ভীষণ প্রয়োজন, তাই একে গোপন রাখতে হবে। মহামন্ত্রী লক্ষণ, আপনি অর্জুনের বাসস্থানের ব্যবস্থা করুন, রাজপুরীর কাছে অথচ গোপনীয় স্থান হওয়া চাই। অর্জুন বর্মা যে রাজকার্যে নিযুক্ত হয়েছে এ কথা কাক পক্ষীতেও যেন টের না পায়। অর্জুন বলল, ধন্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। যদি অনুমতি করেন, আমার বন্ধু বলরামও আমার সঙ্গে থাকবে। বলরামের কথা কি আপনার মনে আছে মহারাজ? আছে, আমার সভায় যাওয়ার সময় হলো। এখন তুমি যাও, সারাদিন অতিথিশালায় বিশ্রাম করো, সন্ধেবেলা তোমার বন্ধুকে নিয়ে এসো, দেখব কেমন তার গূঢ়বিদ্যা। অর্জুন অতিথিশালার দিকে চলল। দেহের স্নায়ুপেশি ক্লান্ত, কিন্তু তার হৃদয় জুড়ে এক অপূর্ব আনন্দ খেলা করছে। দাসী পিঙ্গলা এই কদিনেই দুই রাজকুমারীর বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। সময় পেলেই তাদের কাছে এসে বসে, রাজ্যের গল্প, রাজার গল্প করে। সেদিন কুমারীরা পম্পাপতির মন্দির থেকে ফেরার পর সে তাদের মহলে এসে মেঝের ওপর পা ছড়িয়ে বসে বলল, বাবা, অর্জুন বর্মা মানুষ তো নয়, যেন বাজ পাখি। মণিকঙ্কনা বলল, বাজ পাখি অর্জুন বর্মা? হে গো রাজকুমারী! বিদ্যুন্মালার শরীরে চকিতে বিদ্যুৎ খেলে যায়। মণিকঙ্কনা বলে, ও মা, তিনি উড়তেও জানেন? আমরা তো জানতাম তিনি মাছের মতো সাঁতার কাটতে পারেন, তা তিনি কোথায় উড়ে বেড়াচ্ছেন? কি বলবো রাজকুমারী, সে এক আশ্চর্য ব্যাপার। মহারাজ গতকাল সকালে তাঁকে দূতের কাজে পাঠিয়েছিলেন, প্রায় 60 ক্রোশ দূরে। আজ সকালেই তিনি সেই কাজ ছেড়ে ফিরে এসেছেন। বলো দেখি রাজকুমারী, এ কি মানুষে পারে? বাবা, অমানুষিক কাজ বটে, তা তিনি কি একলা গিয়েছিলেন? না, সঙ্গে রাজ্যের দূত অনিরুদ্ধও ছিল, কিন্তু সে এখনো ফিরতে পারেনি। বিদ্যুন্মালা তার সমস্ত উত্তেজনা প্রশমিত করার চেষ্টায় নিঃশ্বাস চেপে থাকেন, কেউ যাতে ঘুণাক্ষরেও কিছু টের না পায়। পিঙ্গলা আরও কিছুক্ষণ অর্জুন বর্মার পরাক্রমের কথা বর্ণনা করে চলে যায়। মণিকঙ্কনাও উঠে পড়েন, গন্তব্য রাজার শয়নকক্ষ। সুযোগ পেলেই তিনি রাজার শয়নকক্ষে আড়াল থেকে উঁকি ঝুঁকি দেন। বিদ্যুন্মালা বসে থাকেন একা, আর তার সমস্ত হৃদয় জুড়ে আশা আকাঙ্ক্ষার এক জটিল রসায়ন চলতে থাকে। সন্ধে নামলে অর্জুন বলরামকে নিয়ে রাজার কাছে আসে। মহারাজ দেবরায় বলেন, বলরাম, তুমি বাংলাদেশের মানুষ? বলরাম বলল, আগে মহারাজ, বর্ধমান। তোমার কি যেন গুপ্তবিদ্যা জানা আছে? মহারাজ, আমি কর্মকার, লোহার কাজ করি, সব রকমের লোহার কাজ জানি, এমনকি কামান পর্যন্ত ঢালাই করতে পারি। সে আবার নতুন কি? বিজয়নগরে শত শত কর্মকার সে কাজ পারে। যথার্থ মহারাজ, কামান সর্বত্র তৈরি হয়, তাতে নতুনত্ব কিছু নেই। কিন্তু এমন কামান যদি তৈরি করা যায় যা একজন মানুষ স্বচ্ছন্দে অবলীলায় বহন করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তা কি করে সম্ভব? যুদ্ধের কামান অত্যন্ত ভারী, জনাপঞ্চাশ লোক মিলে তাকে তুলে নিয়ে যেতে হয়। মহারাজ, কামানের রহস্য তার নলের মধ্যে। বড় নল ঢালাই করা সহজ, কিন্তু তা বহন করা কষ্টকর। আবার ছোট নল ঢালাই করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বলরাম নিজের থলে থেকে একখানা ছোট লোহার নল রাজার হাতে তুলে দেয়। এই যে মহারাজ, এইটা দেখুন। দেবরায় বিস্মিত হয়ে বলেন, এত সরু নল তুমি নির্মাণ করলে কি করে? মহারাজ, ওইখানেই আমার গুপ্তবিদ্যা। আমি কামানের সরু নল তৈরি করার কৌশল উদ্ভাবন করেছি। এই দেখুন,
এই নলের এক প্রান্তে লোহার আবরণ দিয়ে বন্ধ করে দিয়ে আরেক প্রান্তে বারুদ ভরে দিতে হবে। এরপরেতে আগুন দিলেই কামান ফুটবে। সে তো বুঝলাম, কিন্তু পরিপূর্ণ যন্ত্রটি কি তুমি আমাকে তৈরি করে দেখাতে পারবে? নিশ্চয়ই মহারাজ, তবে দু চার দিন সময় লাগবে। তাতে ক্ষতি নেই, কোনো কিছু যন্ত্রপাতি প্রয়োজন হলে আমাকে জানিও। রাজ্যের দক্ষিণে কমলা সরোবরের কাছে সংকেত গুহা নামে একখানা গুহা আছে। গুহাটি নির্জন, লোক চলাচল নেই, ওখানেই তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই কে আছে? বলরামকে গুহায় পৌঁছে দিয়ে এসো। অর্জুন, তুমি থাকো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলরাম চলে গেলে দেবরায় বলেন, অর্জুন বর্মা। আগে মহারাজ, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? তোমার পিতার মৃত্যু হয়েছে। কি কি বলছেন মহারাজ? কবে? 11 দিন আগে। তুমি এখন যাও, আজ রাতটা অতিথিশালায় থাকো, কাল আমি নিজে তোমার পিতৃশ্রাদ্ধের আয়োজন করব। অর্জুন যখন সভাগৃহের প্রাঙ্গণে এসে দাঁড়াল, তখন চারিদিকে জমাট অন্ধকার। ছল ছল চোখে সেই নিকশ কালো আকাশের দিকে তাকিয়ে তার মনটা হু হু করে উঠল। সমস্ত হৃদয় জুড়ে কেমন এক শূন্যতা, যেন এই জগতে তার আর কেউ নেই, সে একা নিঃসঙ্গ। দিন দুয়েক পরে মহারাজ দেবরায় সীমান্ত সেনা পরিদর্শনে বেরোলেন, সঙ্গে দাসী পিঙ্গলা, 5 জন পাচক আর কিছু দেহরক্ষী। কুমার কম্পন দেবের ইচ্ছে ছিল রাজার অনুপস্থিতিতে তিনি রাজ প্রতিনিধি হয়ে রাজকার্য চালাবেন, কিন্তু মহারাজ তাকে সে সুযোগ দিলেন না। কম্পন দেব মনে মনে ক্ষুব্ধ হলেন। পিতার শ্রাদ্ধশান্তির পর অর্জুন আবার ধীরে ধীরে পিতৃশোক কাটিয়ে উঠছে। বলরাম তাকে অষ্টপ্রহর আগলে রাখছে। এই সংকেত গুহায় কষ্ট সেরকম নেই। দিনের বেলায় বলরাম কামান তৈরির কাজ করে, অর্জুন তাকে সাহায্য করে। দুবেলা রাজপুরীর দাসী মঞ্জিরা খাবার নিয়ে আসে। বলরামের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। অর্জুন বুঝতে পারে, মনে মনে হাসে, কিছু বলে না। এদিকে মহারাজের অনুপস্থিতিতে সভাগৃহের গরিমা অনেকটাই ম্লান। দুই রাজকুমারীর মানসিক অবস্থাও ভালো নেই, যদিও তার কারণ ভিন্ন ভিন্ন। মণিকঙ্কনা কাতর হয়েছেন রাজার বিরহে। এখন আর তিনি সকালে উঠে রাজার দর্শন পান না, আড়াল থেকে তার কণ্ঠস্বর শুনতে পান না, ক্ষুণ্ণ মনে সভাগৃহের দোতলায় ঘুরে বেড়ান। কখনো চুপি চুপি রাজার বিরাম কক্ষে যান, পালঙ্কের পাশে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। অন্যদিকে বিদ্যুন্মালার সমস্যা অন্য, বস্তুত তাঁর সমস্যা একটা নয়, অনেক। যাকে বিবাহ করার জন্য তিনি এই বিজয়নগরে এসেছেন, সেই দেবরায়ের প্রতি তাঁর ভালোবাসা নেই। যার প্রতি তাঁর আসক্তি, সে রাজা নয়, রাজপুত্র নয়, অতি সামান্য এক যুবক। তার সঙ্গে রাজকুমারীর বিবাহের কথা কেউ ভাবতেই পারে না। আগে অর্জুনের সঙ্গে বিদ্যুন্মালার প্রায় প্রতিদিনই দেখা হতো, রাজার দূত হবার পর আর তার সাথে দেখা হয়নি। কোথায় গেল সে? বিদ্যুন্মালা প্রতিদিনই অতিথিশালার সামনে দিয়ে পম্পাপতির মন্দিরে যান, কিন্তু অর্জুন বেপাত্তা। এদিকে একটু একটু করে 3 মাসের মেয়াদও ফুরিয়ে আসছে। বিদ্যুন্মালার শরীর ভেঙে যাচ্ছে ক্রমে ক্রমে, দুশ্চিন্তায়, অনিদ্রায়। সেদিন সূর্যাস্তের পর বিদ্যুন্মালা সহসা ছটফট করতে করতে দাসীকে ডাকলেন। ভদ্রা। দাসী বলল, আজ্ঞা রাজকুমারী, ঘরে আর তিষ্ঠতে পারছি না, চলো না নিচে খোলা জায়গায় বেরিয়ে আসি।
তাহলে প্রতিহারিণীদের বলি? না না, ওদের প্রয়োজন নেই, কেবল তুমি চলো। ভদ্রাকে নিয়ে বিদ্যুন্মালা পথে নামলেন। এদিকটায় তো পম্পাপতির মন্দির, সেটা আমার চেনা হয়ে গেছে কদিনে। আচ্ছা, ওই উল্টো দিকের রাস্তায় কি আছে? ওদিকে ওদিকে কমলা সরোবর, চলো ওদিকেই যাই। বিদ্যুন্মালা ভদ্রাকে নিয়ে পম্পাপতির মন্দিরের উল্টো দিকের রাস্তায় হাঁটতে থাকেন। আর ওই যে দূরে ঝাপসা কালো রঙের ঢিবির মতো, ওটা কি? ওটা একটা পাহাড় রাজকুমারী, ওর মধ্যে একটা গুহা আছে, নাম সংকেত গুহা। বিদ্যুন্মালা গুহা সম্পর্কে কোনো উৎসাহ দেখালেন না, আরো কিছু দূর গিয়েই ফেরার পথ ধরলেন। পরদিন সন্ধেবেলাও বিদ্যুন্মালা ভদ্রাকে বললেন, ভদ্রা আমি আজকেও একটু ঘুরে আসি, আজ আর তোমাকে সঙ্গে যেতে হবে না, ভয় নেই, হারিয়ে যাব না, পথ চিনে ঠিক ফিরে আসতে পারব। আকাশে সূর্যাস্তের রং ফিকে হয়ে এসেছে। বিদ্যুন্মালা নিচু পাহাড়টা পাশে রেখে কিছু দূর গিয়ে ফিরি ফিরি করছেন, এমন সময় পিছন দিক থেকে কে যেন বলল, রাজকুমারী আপনি এখানে? বিদ্যুন্মালা ফিরে তাকালেন, দেখলেন গুহার দিক থেকে অর্জুন দ্রুত পদে আসছে। আপনি একা একা এত দূর এসেছেন? বিদ্যুন্মালা কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর কেঁদে ফেললেন। আগে রোজ আপনাকে দেখতে পেতাম, আজকাল আর পাই না। আপনার শরীর ঠিক আছে তো, নাকি আমাকে এড়িয়ে যাচ্ছেন? অর্জুন অবাক, মনের মধ্যে একটা চমক অনুভব করল। এটা তো সাধারণ কুশল প্রশ্ন নয়, যদি তাই হয় তাহলে অশ্রু জলের কারণ কি? আত্মসংবরণ করে সে বলল, এ কি বলছেন রাজকুমারী, আমি তো আর অতিথিশালায় থাকি না, রাজা আমাকে কাজ দিয়েছেন, আমি আর বলরাম এই গুহায় থাকি। গুহায় কেন? তা তো জানি না রাজকুমারী, মহারাজের আদেশ। তা আপনি ভালো আছেন তো? ভালো, হ্যাঁ ভালোই আছি। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তার প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ শুনুন, কাল আমি আবার আসব, আপনি ঠিক এই সময় এখানেই থাকবেন। বিদ্যুন্মালা ফিরে চললেন, যেতে যেতে কয়েকবার পিছন ফিরে তাকালেন। অর্জুন দাঁড়িয়ে রইল ঠায়, রাজকুমারী চোখের আড়ালে চলে গেলে শঙ্কিত অশান্ত মনে গুহায় ফিরল। পরদিন সন্ধ্যার কিছু আগে বিদ্যুন্মালা পৌঁছলেন গুহার কাছে, তার হাতে লুকোনো একখানি মালা। অর্জুন আগে থেকেই অপেক্ষা করছিল। বিদ্যুন্মালা বললেন, এদিকটা বেশ নিরিবিলি, তবু আড়ালে যাওয়াই ভালো। দুজনে একটি স্তম্ভের আড়ালে পৌঁছলে বিদ্যুন্মালা অর্জুনের কাছে সরে এলেন। অর্জুন, আবার আপনার সামনে বিপদ উপস্থিত হয়েছে। বিপদ? হ্যাঁ, গুরুতর বিপদ। একবার যাকে নদী থেকে উদ্ধার করেছিলেন তাকে যে আবার উদ্ধার করতে হবে। উদ্ধার? আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে আরেকবার উদ্ধার করতে হবে, এখনো বুঝতে পারছেন না? না। তবে বুঝিয়ে দিচ্ছি। বিদ্যুন্মালা হাতে লুকোনো মালাটি খুলে দু হাতে ধরলেন। তারপর অর্জুন কিছু বোঝার আগেই অর্জুনের গলায় পরিয়ে দিলেন। কি করলেন রাজকুমারী? কেন, স্বয়ং বড়া হলাম? এ হয় না রাজকুমারী, আপনি ক্ষণিকের উন্মাদনায় ভুল করে ফেলেছেন। আপনার মালা ফিরিয়ে নিন, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর তা হয় না অর্জুন বর্মা, অনেক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তবে আজ আর থাকতে পারছি না, অন্ধকার হয়ে গেছে। কাল আবার আসব, কাল কিন্তু তোমাকে আপনি বলতে পারবো না, তুমিও আমাকে তুমি বলে সম্বোধন করবে।
বিদ্যুন্মালা চলে গেলেন। সেই রাতে অর্জুন জেগে রইল অনেকক্ষণ। এরকম অভাবনীয় ব্যাপার তার জীবনে কেন ঘটল? বিদ্যুন্মালা রাজকন্যা, বিজয়নগরের রাজার বাগদত্তা, তাকে সে শ্রদ্ধা করে, সম্ভ্রমের চোখে তার দিকে তাকায়। অথচ রাজকুমারী বিদ্যুন্মালা মনে মনে তাকেই কামনা করে। সে অতি সাধারণ এক যোদ্ধা, রাজরাজাদের মতো বংশকৌলিন্য তার নেই। এর পরিণাম কি হতে পারে সে কথা সে আন্দাজ করতে পারে। বলরাম যেভাবে মঞ্জিরাকে ভালোবাসে, অর্জুনের সেভাবে বিদ্যুন্মালাকে ভালোবাসার অধিকার নেই। ঘনিষ্ঠ সম্পর্ক তো কল্পনার অতীত, বংশমর্যাদার বিপুল ব্যবধান তাদের মাঝখানে। উপরন্তু সে এখন বিজয়নগরের রাজার ভৃত্য, রাজার বাগদত্তা বধূর দিকে সে চোখ তুলে তাকাবে কোন স্পর্ধায়? এসব প্রশ্ন তার চোখের পাতায় জেগে থাকে সারা রাত। পরদিন সন্ধেবেলা পাথরের আড়ালে আবার দুজন মুখোমুখি। তুমি রাজকন্যা, আমি সাধারণ মানুষ। তুমি সাধারণ মানুষ নও, তুমি যাদব বংশীয়, ভগবান শ্রীকৃষ্ণ তোমার পূর্বপুরুষ। তুমি মহারাজের বাগদত্তা। আমি কাউকে বাগদান করিনি, রাজায় রাজায় রাজনৈতিক চুক্তি হয়েছে, আমি আমি কেন তার দ্বারা আবদ্ধ হব? তোমার পিতা তোমাকে দান করেছেন। আমি কি পিতার সম্পত্তি? আমার কি কোনো স্বতন্ত্র সত্তা নেই? শাস্ত্রে বলে স্ত্রী জাতির কোনো স্বতন্ত্র সত্তা নেই, সে কখনো পিতার, কখনো স্বামীর, কখনো পুত্রের সম্পত্তি। ও শাস্ত্র আমি মানি না, আমার হৃদয় আমি যাকে ইচ্ছা দান করব। তুমি তুমি অপাত্রে দান করতে চাইছো বিদ্যুন্মালা। ও কথা আগেও হয়ে গেছে, তুমি অপাত্র নও। আমার আমার কথাটা একবার ভেবে দেখেছো? তুমি কি আমাকে চাও না? চাওয়া না চাওয়ার প্রশ্ন নয়, তিন দিন আগে হলে হয়তো অন্যরকম ভাবতে পারতাম। মাত্র তিন দিন আগে রাজা আমাকে ভালোবেসে বিশ্বাস করে এক গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করেছেন, আর আমি এতটাই কৃতজ্ঞ যে আজ আমাকে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে হচ্ছে। তুমি আমার এ কি সর্বনাশ করলে! বিদ্যুন্মালার চোখে মুখে আনন্দের ছিলিক, বিজয়িনীর আনন্দ। তিনি আবেগের বশে অর্জুনের গালে হাত রাখলেন। কেন তুমি মিছিমিছি কষ্ট পাচ্ছ? রাজা হৃদয়বান, তিনি তোমায় স্নেহ করেন, সব সত্যি। তার অনেক ভৃত্য আমত্ত আছে, তুমি না থাকলেও তাঁর চলবে, আর তিনি না থাকলে আশা করি তোমারও কোনো অসুবিধে হবে না। তুমি তো এদেশের নও, রাজার প্রজাও নও, তুমি রাজার কাজ ছেড়ে দাও। চলো চলো, আমরা চুপি চুপি এদেশ ছেড়ে চলে যাই। এদেশ ছেড়ে চলে যাব? এই অমরাবতী ছেড়ে পালিয়ে কোথায় যাব বলতে পারো? ওই বহিরাগত শত্রুদের দেশে? না না, আমি তা পারবো না। তুমি কেন ছেলে মানুষই করছো? বিদ্যুন্মালা অর্জুনের হাত ধরে কিছু বলার উপক্রম করছিলেন, হঠাৎ অপ্রত্যাশিত শব্দ শুনে চমকে থেমে গেলেন। তারপর অর্জুনের কানে কানে বললেন, আজ যাই, কাল আবার আসবো। অর্জুন হর্ষ বিষাদ ভরা অন্তরে গুহায় ফিরে যেতে যেতে প্রতিজ্ঞা করল, কাল সে আর কিছুতেই বিদ্যুন্মালার সঙ্গে দেখা করতে আসবে না। কিন্তু সে প্রতিজ্ঞা রইল না। পরদিনও সে যথাস্থানে উপস্থিত হল আবার। এইভাবে কয়েকদিন কাটল, কিন্তু সমস্যার কোন নিষ্পত্তি হল না। এদিকে সীমান্ত পরিদর্শন শেষ করে মহারাজ দেবরায় ফিরে এসেছেন সদল বলে। সভাগৃহের বাইরে জনতা, মহামন্ত্রী লক্ষণ, কুমার কম্পনদেব তাকে স্বাগত জানাতে উপস্থিত। আজও আপনি ছিলেন না, রাজপুরী অন্ধকার ছিল এতদিন, আজ এক পক্ষ কাল পরে আবার সূর্যোদয় হল। তোমার সব সংবাদ শুভ, গৃহপ্রবেশের আর কত দেরি? গৃহ প্রস্তুত আর্য,
শুধু আপনার জন্যই গৃহপ্রবেশ স্থগিত রেখেছি। কাল সন্ধেবেলা আপনাকে আমার নতুন গৃহে পদার্পণ করতেই হবে। অবশ্যই। কম্পনদেব আর কিছু বললেন না, কিন্তু তার চোখের কোণে যেন এক দুরভিসন্ধি খেলা করছে। তিনি প্রস্থান করলেন। দেবরায় বিরাম কক্ষে এলেন। ইতিমধ্যে মহামন্ত্রী লক্ষণ বিরাম কক্ষে এসে উপস্থিত। এসো মহামন্ত্রী। মহারাজ, সীমান্তের অবস্থা কেমন দেখলেন? শত্রুর তৎপরতার কোনো চিহ্ন পেলাম না। আমার সীমান্তরক্ষী সেনাদল একটু ঝিমিয়ে পড়েছিল, আমাকে দেখে আবার চাঙ্গা হয়ে উঠেছে। মহারাজ, একটা কথা, মানে কুমার কম্পন গৃহপ্রবেশ উপলক্ষে বাছা বাছা কয়েকজন সদস্যকে নিমন্ত্রণ করেছেন, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। কি ভালো লাগছে না? এই নিমন্ত্রণের ভাবভঙ্গি। সন্দেহ হচ্ছে কুমার কম্পনের কোনো প্রচ্ছন্ন অভিসন্ধি আছে। সে যাদের নিমন্ত্রণ করছে তাদের কারুর সঙ্গে তার ঘনিষ্ঠ হৃদ্যতা নেই। কিন্তু কি প্রচ্ছন্ন অভিসন্ধি থাকতে পারে তা ঠিক বুঝতে পারছি না মহারাজ। তবে আমার মনে হয় আপনার না যাওয়াই ভালো। কম্পন আমাকে ভালোবাসে, সে আমার অনিষ্ট করার চেষ্টা করবে আমি ভাবতেও পারি না। তাছাড়া আমার অনিষ্ট করার ক্ষমতা তার নেই। আপনিও তো নিমন্ত্রিত, আপনি যাবেন না? না মহারাজ, আমি যাব না। এই প্রসঙ্গ শেষ হওয়ার আগেই অর্জুন ও বলরাম এসে উপস্থিত হয়। বলরাম জানায় তার লঘু কামান প্রস্তুত, এখন শুধু পরীক্ষা করে নেওয়া বাকি। ঠিক হলো পরদিন উষাকালে কামানের শক্তি পরীক্ষা হবে। পরদিন ভোরবেলা রাজা দেবরায় বলরাম ও অর্জুনকে নিয়ে দক্ষিণের জঙ্গলে উপস্থিত হলেন। বলরাম সুনিপুণ দক্ষতায় কামানের লক্ষ্যভেদী শক্তিকে সকলের সামনে প্রমাণ করল। মহা আনন্দে দেবরায় বলে উঠলেন, ধন্য ধন্য, আজ থেকে অর্জুনের মতো তুমিও আমার ভৃত্য হলে। এই লঘু কামান আমি নিলাম। সন্ধে নেমেছে, ঢালু পাহাড়ের গুপ্ত সংকেত গুহার সামনে এসে দাঁড়াল আপাদমস্তক ঢাকা এক ছায়া মূর্তি। অর্জুন ও বলরাম আত্মরক্ষার অস্ত্র নিয়ে উঠে দাঁড়াতেই মুখের ঢাকা সরাল ছায়া মূর্তি। অর্জুন আর বলরাম দুজনেই অবাক। মহামন্ত্রী লক্ষণ এই অসময়ে তাদের গুহায়? সময় নষ্ট না করে মন্ত্রী লক্ষণ অর্জুনের কানে কানে কিছু একটা বলে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যা উত্তীর্ণ, কুমার কম্পনদেবের নতুন প্রাসাদে অতিথিরা এসেছেন একে একে, যদিও তারা সংখ্যায় বেশি নয়, মাত্র 12 জন। কম্পনদেব বললেন, আমি মানুষ করেছি আমার গৃহের প্রত্যেকটি কক্ষে একজন করে অতিথিকে ভোজন করাবো, তাহলে আমার সমস্ত গৃহ পবিত্র হবে। অতিথিরা বলে উঠল, কুমার কম্পন প্রথম অতিথিকে নিয়ে একটি কক্ষে গেলেন। প্রদীপের আলোয় কক্ষটি আলোকিত, শ্বেতপাথরের পিঁড়ির ওপর পঞ্চব্যঞ্জন পরিপূর্ণ থালা, দুজন ভৃত্য কাছেই দাঁড়িয়ে আছে, একজনের হাতে পানপাত্র, অন্যজনের হাতে চামর। কম্পনদেব বললেন, আসন গ্রহণ করুন ভদ্র। ভৃত্য পানপাত্রে পানীয় ঢেলে অতিথির হাতে দিল। অতিথি পানপাত্র মুখে দিয়ে এক নিঃশ্বাসে পান করলেন। কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে ধীরে ধীরে পাশের দিকে ঢলে পড়লেন। কুমার কম্পনের মুখে চকিত হাসি ফুটে উঠল। অব্যর্থ বিষ তার চোখের ইশারায় ভৃত্যরা মৃতদেহ ধরাধরি করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল।
এইভাবে কুমার কম্পন একে একে ১২ জন অতিথিকে নিঃশব্দে সংহার করলেন। মহারাজ দেবরায় এখনো এসে পৌঁছননি। কম্পন অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে অস্থির পায়চারি শুরু করলেন। আনমনে কম্পন দেব বললেন, রাজা এখনো আসছেন না কেন? তবে কি তিনি আসবেন না? মহারাজ কি কিছু সন্দেহ করেছেন? মহামন্ত্রী লক্ষণও তো আসেননি, তিনি চিরকালই আমার প্রতি বিরূপ। তিনি কি তবে রাজাকে সতর্ক করে দিয়েছেন? কম্পন দেবের মাথার মধ্যে রক্তস্রোত তোলপাড় করছে, তার বোধ শক্তি হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, রাজা যদি না আসেন তাহলে আমি যাব রাজার কাছে। এই সময় রাজা একাই থাকেন বিরাম কক্ষে, যদি বা মহামন্ত্রী থাকেন তবে একসঙ্গে দুজনকেই বধ করব। ভৃত্যদের সাবধান করে একটা ছোট্ট ছুরি কোমরে বেঁধে তিনি বেরিয়ে পড়লেন। রাজপ্রাসাদের তোরণ অতিক্রম করেই কম্পন দেবের একটা কথা মনে পড়ে গেল। তিনি থমকে দাঁড়ালেন। বৃদ্ধ পিতা বিজয় রায় কম্পন দেবকে একেবারেই পছন্দ করেন না। পিতা যদি বেঁচে থাকেন তবে নানা অনর্থ ঘটতে পারে, সুতরাং সবার আগে তাকে বিনাশ করা প্রয়োজন। পিতার ভবন বেশি দূরে নয়, কুমার কম্পন সেই দিকেই চললেন। বিজয় রায়ের ভবনে পাহারার ব্যবস্থা নামমাত্র, আজ কোনো প্রহরীকেই ত্রিসীমানায় দেখা গেল না। কুমার কম্পন সোজা দোতলায় পিতার সামনে উপস্থিত হলেন। বিজয় রায় বলে উঠলেন, কে? ও কম্পন, এত রাতে কি চাও তুমি? কম্পন দেব কোনো উত্তর করলেন না। ক্ষিপ্র হস্তে কোমর থেকে ছুরি বের করে পিতার বুকে আঘাত করলেন। ছুরি পাঁজরের ভেতর দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করল। মাত্র একবার আর্তনাদ করে বিজয় রায় ঢলে পড়লেন মৃত্যুর কোলে। কম্পন তার বুক থেকে ছুরিখানা বের করে মৃতদেহের পোশাকেই রক্ত মুছে আবার কোমরে লুকিয়ে রাখলেন। তারপর দ্রুত পায়ে নেমে গেলেন, ঢুকলেন সভাগৃহে। সভাগৃহের প্রহরীরা রাজার অতিপ্রিয় ভাইকে কোনো বাধা দিল না। দোতলায় রাজা দেবরায়ের বিরাম কক্ষে প্রবেশ করে কুমার কম্পন দেখেন সেখানে দেবরায় ছাড়া আর কেউ নেই। রাজা পালঙ্কে চোখ বুজে শুয়ে আছেন, বোধহয় ঘুমন্ত। কম্পন দ্রুত পদে রাজার দিকে এগিয়ে গেলেন। পায়ের শব্দে চোখ খুলে দেবরায় উঠে বসলেন। কম্পনের হিংস্র চোখ মুখ দেখে তিনি হতবাক। কম্পন, এত রাতে কি চাও? কম্পনের মুখে কুটিল হাসি, তিনি ছুরি হাতে নিয়ে বললেন, রাজ্য চাই, রাজ্য, আমি রাজা হতে চাই। তারপর যা ঘটল তা প্রায় নিঃশব্দে। নিরস্ত্র রাজার কণ্ঠ লক্ষ্য করে কুমার কম্পন ছুরি চালালেন। দেবরায় আত্মরক্ষার জন্য বাঁ হাত তুললেন, ছুরিটা তার কনুইয়ের নিচে হাতের পেছন দিকে বিদ্ধ হল। প্রথমবার ব্যর্থ হয়ে কম্পন দেব আবার ছুরি তুললেন, কিন্তু এবার আর তাকে ছুরি চালাতে হলো না। অকস্মাৎ পেছন থেকে একটা তীক্ষ্ণ বাঁশের বর্ষা এসে তার গলায় বিঁধল। কম্পন দেব নিঃশব্দে পালঙ্কের সামনে ঢলে পড়লেন। দেবরায় নীরব দৃষ্টিতে মৃত ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন। তার বাহু থেকে গলগল ধারায় রক্ত নির্গত হচ্ছে। অর্জুন বর্মা বললেন, মহারাজ, মহারাজ, আপনি আহত। অর্জুন, তুমি আমার জীবন রক্ষা করেছ। এমন সময় পিঙ্গলা বিরাম কক্ষে প্রবেশ করল। এ কি মহারাজ, আপনার এই অবস্থা কে করলো? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়। যে যেখানে ছিল সবাই ছুটে এলো রাজার বিরাম কক্ষে। কি হলো, কি
দেবরায় বললেন, কম্পন আমাকে হত্যা করতে এসেছিল, অর্জুন আমার প্রাণ বাঁচিয়েছে। তোমরা চিন্তা করো না, আমার আঘাত মারাত্মক নয়। মণি কঙ্কনা পিঙ্গলার চিৎকার শুনে ছুটে এসেছিলেন, রাজার কাছে গিয়ে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন, তারপর নিজের বস্ত্র ছিঁড়ে রাজার হাতে শক্ত করে বেঁধে দিলেন। কাঁদতে কাঁদতে পিঙ্গলা বলে উঠল, দারুব্রহ্ম কি হলো, কি হলো? বিদ্যুন্মালাও এসেছিলেন, এ দৃশ্য সহ্য করতে না পেরে দুহাতে মুখ ঢেকে পাশের ঘরে চলে গেলেন। খবর পেয়ে মাঝরাতেই মহামন্ত্রী লক্ষণ ছুটে এলেন রাজার সঙ্গে দেখা করতে। রাজার কক্ষে ভিড়, ভিড় ঠেলে রাজার কাছে এগিয়ে গেলেন। রাজার অবস্থা ও কুমার কম্পনের মৃতদেহ দেখে পুরো ব্যাপারটা তার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেল। তিনি তারপর রাজাকে তার পিতার মৃত্যু সংবাদ দিলেন। দেবরায় বলল, শেষে কম্পন আমার। মন্ত্রী লক্ষণ, আপনি ঠিকই আন্দাজ করেছিলেন। ধন্যবাদ মহারাজ। আচ্ছা, তোমরা রাজার শয়ন কক্ষে এখনো ভিড় করে আছো কেন? ঘর ফাঁকা করো, অর্জুন তুমি থাকো। কক্ষ শূন্য হয়ে গেল, কেবল মণিকঙ্কনা ও অর্জুন রইল। লক্ষণ বললেন, রাজকুমারী মণিকঙ্কনা, আপনিও নিজের কক্ষে ফিরে যান, ভয় পাবেন না, আর কোনো শঙ্কা নেই। না, আমি যাব না, আরো কিছুক্ষণ মহারাজের সেবা যত্নের জন্য আমাকে এখানে থাকতে দিন। অর্জুন, তুমি সীমান্তে মহারাজের দাদা বিজয় রায়ের কাছে যাও, তিনি দূরে আছেন, হয়তো অন্যের মুখে বিকৃত সংবাদ শুনে বিচলিত হবেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেবরায় বললেন, সেই ভালো, কি যে হয়ে গেল, কম্পন পিতাকে পর্যন্ত। আচ্ছা অর্জুন, তুমি কোথায় ছিলে, যথাসময়ে উপস্থিত হলে কি করে? মহারাজ, আমি প্রাঙ্গণে লুকিয়েছিলাম, কুমার কম্পনকে আসতে দেখলাম, তার ভাবভঙ্গি আমার ভালো লাগলো না, তার কোমরে ছুরি দেখে কেমন সন্দেহ হলো, তাই তাকে অনুসরণ করেছিলাম। তুমি এত রাতে প্রাঙ্গণে কি করছিলে? মহারাজ, আমি আজ রাতে আপনার সুরক্ষার জন্য অর্জুনকে গোপনে নিযুক্ত করেছিলাম, কুমার কম্পনের ভাবগতিক আমার ভালো ঠিক ছিল না। অর্জুন, তুমি যে কাজে যাচ্ছ যাও, বিজয়কে সব কথা খুলে বলো, আর ফিরে এসে তুমি আমার দেহরক্ষীর কাজ করবে, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার প্রাণ রক্ষার ভার তোমার। রাজার আক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর রাজ্য জুড়ে উত্তেজনা, এখানে ওখানে আলোচনা, তারপর ধীরে ধীরে এক সময় তা থিতিয়ে গেল। রাজা দেবরায়ও নিয়মিত সভায় আসতে লাগলেন, বিজয়নগরের জীবনযাত্রা আবার আগের মতোই চলতে লাগল। এদিকে আকাশে বর্ষার মেঘের ঘনঘটা, শ্রাবণ মাস দুর্বার গতিতে এগিয়ে আসছে, আর সেই সঙ্গে বিদ্যুন্মালার মন বিষাদে ছেয়ে যাচ্ছে একটু একটু করে। যদিও এখন সে অর্জুনকে প্রায় সবসময় দেখতে পায়, সারাদিন অর্জুন রাজার ছায়াসঙ্গী, আর বিদ্যুন্মালা সুযোগ খুঁজে বেড়ান, যখনই দেখেন অর্জুন একা, চুপি চুপি তার কাছে যান, কোনো না কোনো অচিলায় তাকে স্পর্শ করেন, অস্ফুটে দু একটা কথা বলে ফিরে যান। যদিও বিদ্যুন্মালার মন জানে এই সুখ ক্ষণিকের, এতে ভবিষ্যতের আশ্বাস নেই, মন চাইলেও অর্জুনের এসবে সাড়া দেবার সাহস হয় না। অন্যদিকে মণিকঙ্কনার জীবনে এক নতুন আনন্দময় অধ্যায় শুরু হয়েছে, আগের মতো লুকিয়ে লুকিয়ে রাজাকে দেখার দিন ফুরিয়েছে, এখন তিনি প্রায় সবসময় রাজার বিরাম কক্ষে থাকেন, পিঙ্গলা কখনো ঘরে এলে তাকেও ফেরত পাঠিয়ে দেন। রাজা এখন প্রায়ই বিমর্ষ থাকেন, মনে মনে বিশ্বাসঘাতক লোভী কৃতঘ্ন ভাইয়ের কথা চিন্তা করেন, আর মণিকঙ্কনা পালঙ্কের কাছে বসে তার মন ভোলানোর চেষ্টা করেন অন্যান্য কথা বলে।
মণিকঙ্কনার সঙ্গে রাজা এক নিবিড় অন্তরঙ্গতা অনুভব করেন, যদিও তা স্বাভাবিক প্রীতির সম্পর্ক নয়, তার চেয়েও নিগুড় ঘনিষ্ঠ রসোল্লাস। একদিন রাজা রহস্য করে বললেন, কঙ্কনা, তোমার বোনের সঙ্গে তোমার বিয়েটাও দেব স্থির করেছি, কিন্তু কার সঙ্গে দেব ভেবে পাচ্ছি না। আমি কাকে চাই আমি জানি, কিন্তু তুমি যাকে চাও সে যদি তোমাকে না চায় তাহলে? তাহলে আমি চিরজীবন কুমারী থাকব। দিনের শেষে যদি একটিবার তাকে দেখতে পাই তাহলেই আমি ধন্য হব মহারাজ। কঠিন প্রতিজ্ঞা, আচ্ছা সে পরে দেখা যাবে। এদিকে অর্জুন আর গুহায় বিশেষ থাকে না, বলরাম একাই থাকে। আগের মতো মঞ্জিরাই খাবার দাবার দিয়ে যায়, তার দেখভাল করে। তার সঙ্গে মঞ্জিরার প্রেম আরো খানিক গাঢ় হয়ে প্রায় বিবাহের কাছাকাছি চলে এসেছে। বলরাম মঞ্জিরার বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখাও করেছে। এখন মহারাজ সম্মতি দিলেই শুভ কাজটি সম্পন্ন হয় আর কি। বর্ষা নেমেছে বিজয়নগরে, তুঙ্গভদ্রার শীর্ণ ধারাও দেখতে দেখতে পূর্ণ হয়ে গর্জন করছে। এদেশে বৃষ্টি বেশি হয় না, কখনো রিমঝিম কখনো ঝিরিঝিরি, কিন্তু আকাশে সব সময় মেঘ রোদ্দুরের খেলা চলতে থাকে। এদিকে বর্ষা এসে পড়ায় বলরামকে গুহা ছাড়তে হয়েছে। গুহার ছাদের ফুটো দিয়ে জল পড়ে। এখন সে কুমার কম্পনের নতুন প্রাসাদের নিচের তলায় আশ্রয় পেয়েছে। অর্জুনের জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছে। নতুন বাসস্থানে অর্জুন রাতে ঘণ্টা কয়েকের জন্যই আসে। গভীর রাতে ঢোকে, আবার রাত থাকতেই সভাগৃহে চলে যায়। কথাবার্তা বিশেষ হয় না। সেদিন সকাল থেকেই টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, চারদিক অন্ধকার। অর্জুন সকালে উঠে রাজপ্রাসাদের দিকে চলল। সভাগৃহের সামনে এসে ওপরে দোতলায় একটি বিশেষ জানলার দিকে তাকাল। জানলায় একটি ছায়া, রাজকুমারী বিদ্যুন্মালা দাঁড়িয়ে আছেন। বিদ্যুন্মালা প্রতিদিন এই সময় অর্জুনকে দেখতে জানলায় এসে দাঁড়ান। অর্জুনের হৃদয় মুচড়ে একটি দীর্ঘশ্বাস পড়ল। হায় ঈশ্বর, এর শেষ কোথায় কে জানে। রাজার বিরাম কক্ষে পৌঁছে অর্জুন দেখল মহারাজা নেই। সহসা পাশের একটি পর্দা ঢাকা দরজা দিয়ে বিদ্যুন্মালা প্রবেশ করলেন সেই কক্ষে। তার দু চোখে বিভ্রান্ত ব্যাকুলতা। ধীর পায়ে অর্জুনের কাছে এলেন, তার হাতে হাত রেখে বললেন, আজ কি দিন জানো? আষাঢ় মাসের শেষ দিন আজ, কাল থেকে শ্রাবণ শুরু। অর্জুন নির্বাক, মনে ভয়। যে কোনো মুহূর্তে মহারাজ বিরাম কক্ষে প্রবেশ করতে পারেন। বিদ্যুন্মালা বেপরোয়া, দুঃসাহসী। অর্জুনের আরো কাছে এসে তার কাঁধে হাত রাখলেন। অর্জুনের চোখে মুখে অস্বস্তি। বিদ্যুন্মালা বলল, তুমি কি সত্যি আমাকে চাও না? আমি কি তবে আত্মহত্যা করব? আমি কি করব? তুমি বলে দাও, বলে দাও আমাকে। আচমকা বিরাম কক্ষের দরজার পর্দা একটু নড়ে ওঠে। পিঙ্গলা কক্ষে প্রবেশ করতে গিয়েও থমকে দাঁড়ায়। দেখে বিদ্যুন্মালা অর্জুনের কাঁধে হাত রেখে নিচু স্বরে কথা বলছে। অর্জুন বা বিদ্যুন্মালা কেউই অবশ্য পিঙ্গলাকে দেখতে পায় না। আমি কি বলবো? তুমি এখন যাও, এক্ষুনি রাজা এসে পড়বেন, যাও। হ্যাঁ ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু মনে রেখো আজ সন্ধ্যের পর আমি তোমার কাছে যাব। বিদ্যুন্মালা নিঃশব্দে পর্দার আড়ালে চলে গেলেন। কিছুক্ষণ পর পিঙ্গলা প্রবেশ করল, ব্যঙ্গের সুরে বলল, এই যে অর্জুন ভদ্র,
আপনি একলা রয়েছেন? মহারাজের পূজা শেষ হয়েছে, তিনি এখনই আসবেন। অর্জুনের গলা শুকিয়ে আসে, বুকের মধ্যে তোলপাড় শুরু হয়। কোনো মতে বিরাম কক্ষের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। রাজা দেবরায় আসেন। রাজার কপালে তিলক পরাতে পরাতে পিঙ্গলা মৃদুস্বরে রাজাকে কিছু বলে। রাজা ভুরু কুঁচকে অর্জুনের দিকে তাকান, তারপর কঠিন স্বরে বলেন, অর্জুন বর্মা, সবাই গিয়ে বলো আমি আর সবাই যাব না, আর তুমিও গৃহে ফিরে যাও, আজ আর তোমায় প্রয়োজন হবে না। রাজাকে প্রণাম করে অর্জুন বেরিয়ে আসে। তার হৃৎপিণ্ড কাঁপতে শুরু করে এক অস্থির আশঙ্কায়। রাজার কণ্ঠস্বরে আজ এক অদ্ভুত কাঠিন্য ছিল, যেটাই সে অভ্যস্ত নয় একেবারেই। তবে কি তিনি কিছু জানতে পেরেছেন? পিঙ্গলা কি কিছু বলেছে মহারাজকে? এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে সে বেরিয়ে যায়। বিরাম কক্ষ থেকে অর্জুন বিদায় নেবার পর রাজা পিঙ্গলাকে ডাকেন। বলো পিঙ্গলা, অর্জুনকে নিয়ে কি গোপন কথা আছে? আমার ভীষণ ভয় করছে আর্য, হাত পা ঠান্ডা হয়ে আসছে, যদি যদি অভয় দেন তাহলে বলতে পারি। নির্ভয়ে বলো পিঙ্গলা। কিছুদিন থেকেই দাসীদের মধ্যে কানাকানি শুনছিলাম, দেবী বিদ্যুন্মালা নাকি অন্তরালে অর্জুন বর্মার সঙ্গে বাক্যালাপ করেন। আমি শুনেও গ্রাহ্য করিনি। অর্জুন বর্মা দেবী বিদ্যুন্মালার সঙ্গে নৌকোয় এসেছেন, তাঁকে নদী থেকে উদ্ধার করেছেন, তাদের মধ্যে বাক্যালাপ অস্বাভাবিক কিছু নয়, তাই আমি দাসীদের কথায় পাত্তা দিইনি। কিন্তু আজ নিজের চোখে ওদের ঘনিষ্ঠতা দেখে অবাক হয়ে গেছি মহারাজ। আরে কি দেখেছো আমাকে বিস্তারিত বলো পিঙ্গলা, কিছু গোপন করো না। তখন পিঙ্গলা যা দেখেছিল, যা শুনেছিল, সমস্তটা রাজাকে জানালো। কিছু বাড়িয়েও না, কিছু কমিয়েও না। সব শুনে রাজা বজ্রগর্ভ মেঘের মতো মুখ অন্ধকার করে বসে রইলেন। বলরাম একখানা নতুন কামান তৈরি করেছে, সন্ধেবেলা সেটা থলেতে ভরে সে বেরোচ্ছে। বলরাম বলল, ভাই অর্জুন, রাজাকে কামান দিতে যাচ্ছি বুঝলে, সেই সঙ্গে বিয়ের কথাটাও পাকা করে আসব। নতুন বাড়ি পেলাম, এখন একটা বউ না হলে ঘরদোর আর ঠিক মানাচ্ছে না। অর্জুন কোনো উত্তর করে না, মুখ ভার করে বিছানায় গুম হয়ে বসে থাকে। ভালোবাসা পেয়েও তার জীবনে সুখ নেই, এক অনির্দিষ্ট আশঙ্কা তাকে গ্রাস করে রেখেছে সব সময়, যেন মৃত্যুর চেয়েও এক মহাবিপদ অলক্ষ্যে ওত পেতে আছে। কখন অকস্মাৎ লাফিয়ে পড়বে ঘাড়ে, মাঝে মাঝে তার মনে হয় চুপি চুপি কাউকে কিছু না জানিয়ে বিজয়নগর ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কোথায় যাবে? কোনো বিদেশি শক্তির রাজ্যে? না, তার চেয়ে প্রাণ যায় সেও ভালো। বলরাম দরজা থেকে ঘুরে দাঁড়ায়, বলে, কি ব্যাপার ভাই অর্জুন, কি হয়েছে তোমার? কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এলে, তারপর থেকে মুখ ভার করে বসে আছো, যেন একরাশ দুশ্চিন্তা গ্রাস করেছে তোমায়। যাই হোক, এখন সময় নেই, ফিরে এসে সব শুনব। বলরাম চলে যাবার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে। সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। হঠাৎ দরজায় নূপুরের আওয়াজ শুনে চোখ তোলে অর্জুন, দেখে বিদ্যুন্মালা দ্রুত এগিয়ে আসছেন তার দিকে। অর্জুন, অর্জুন, আমি মরতে চাই না, আমি শুধু তোমাকে চাই। আমার কোনো লজ্জা নেই, অভিমান নেই, সংকোচ নেই, আমি শুধু তোমাকে চাই অর্জুন। দুহাত দিয়ে বিদ্যুন্মালা অর্জুনের গলা জড়িয়ে ধরলেন, অর্জুনের বুকে মাথা রাখলেন। অর্জুনের মাথার মধ্যে ঠিক ভুল সমস্ত হিসেব ওলট পালট হয়ে যাচ্ছে। সেও দু হাতে বিদ্যুন্মালাকে জড়িয়ে ধরল দৃঢ় বন্ধনে।
দুটি হৃদয় যেন স্থান কাল পাত্র ভুলে অতল স্পর্শ অমৃত সাগরে ডুবে গেল ক্ষণিকের তরে। আর ঠিক তখনই একটি কঠিন স্বরের চিৎকারে ঘোর কাটল দুজনের। অর্জুন বর্মা, অর্জুন বর্মা! মোহতন্দ্রা কাটিয়ে দুজনে আবিষ্কার করল মহারাজ দেবরায় দাঁড়িয়ে আছেন সঙ্গে দাসী পিঙ্গলা। মুহূর্তে তারা ছিটকে সরে গেল একে অপরের থেকে। অর্জুনের মাথা নিচু, যে দৃশ্য মহারাজ দেখেছেন তার দ্বিতীয় কোনো অর্থ হয় না, সুতরাং বাক্যব্যয় নিষ্প্রয়োজন। দেবরায় তার কোমরে রাখা তরোয়ালে হাত রাখলেন, ভয়ে কান্নায় বিদ্যুন্মালা বলে উঠলেন, রাজাধিরাজ, রাজাধিরাজ, দয়া করে অর্জুন বর্মাকে ক্ষমা করুন, ওর কোনো দোষ নেই, আমি আমি অপরাধিনী, আমি ওকে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করুন উনি আমাকে নিয়ে পালিয়ে যেতে সম্মত হয়নি, ওর অপরাধ নেই, আমাকে দণ্ড দিন, আমাকে দণ্ড দিন, হত্যা করতে হয় আমাকে করুন, আপনি আপনি ক্ষমা করুন অর্জুন বর্মাকে, ক্ষমা করুন। দেবরায় হুকুম করলেন, পিঙ্গলা, রাজকুমারীকে মহলে নিয়ে যাও। পিঙ্গলার সঙ্গে বিদ্যুন্মালা চলে যাওয়ার পর দেবরায় আবার তার কোমরের তরোয়াল চেপে ধরলেন, বললেন, রাজকন্যা যা বলে গেলেন তা সত্য। অর্জুন জানে রাজকন্যা যা বলে গেছেন তা সত্য নয়, কিন্তু নিজের প্রাণ রক্ষার জন্য অন্যের ঘাড়ে সে দোষ চাপাতে পারবে না। অর্জুন বর্মা বললেন, আমিও সমান অপরাধী মহারাজ। কৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, এই অপরাধের দণ্ড জানো? জানি মহারাজ। মৃত্যুদণ্ডই তোমার একমাত্র শাস্তি, কিন্তু একদিন তুমি আমার প্রাণ রক্ষা করেছিলে, তাই আমি তোমায় প্রাণ দান করলাম। এই মুহূর্তে তুমি আমার রাজ্য ত্যাগ করো, আজ রাতের পরে তোমাকে যদি বিজয়নগরে পাওয়া যায় সেই ক্ষণে তোমার প্রাণ দণ্ড হবে, এখানে এখানে তোমার আর কোনো স্থান নেই। যথাজ্ঞা মহারাজ। অর্জুন জানে তার কাছে এই শাস্তি প্রাণদণ্ডের চেয়েও কঠিন। রাজা চলে যাবার কিছুক্ষণ পরে বলরাম ফিরে আসে, দেখে মাথায় হাত দিয়ে বিছানায় বসে মুখ নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে অর্জুন। বিস্মিত হয়ে বলরাম বলে উঠল, এ কি অর্জুন, কি হয়েছে? রাজা আমাকে বিজয়নগর থেকে নির্বাসন দিয়েছেন। হ্যাঁ, সে কি, কেন? অর্জুন ধীরে ধীরে বলরামকে সমস্ত কথা খুলে বলে, তারপর লাঠি দুটো সঙ্গে নিয়ে উঠে দাঁড়ায়। ভাই বলরাম, এবার আমি চাই। যাবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি একটু একটু দাঁড়াও। তাড়াতাড়ি উঠে বলরাম নিজে জিনিসপত্র সদ্য নির্মিত কামান সব গোছাতে শুরু করে। এ কি, তুমিও যাবে নাকি? হ্যাঁ, তুমিও যেখানে আমিও তো সেখানে। কিন্তু রাজার কামান? রাজার কামান আপাতত তোলা রইল। আর মঞ্জিরা? মঞ্জিরাও রইল। চলো বেরিয়ে পড়া যাক, আগে বাজারে যাই, কিছু চিঁড়ে গুড় কিনতে হবে। তারপর কোন দিকে যাবে? পশ্চিম দিক, পূর্ব দিকের সীমান্ত অনেক দূর, পশ্চিমেরটা কাছে। শুনেছি পশ্চিম দিকের সমুদ্র তীরে কয়েকটা ছোট ছোট রাজ্য আছে, চলো। আকাশ মেঘাচ্ছন্ন, নগরের দিনলিপি শান্ত হয়ে এসেছে। হেমকূট চূড়ায় অস্থির অগ্নিশিখা জ্বলছে। অর্জুন একটি গভীর নিঃশ্বাস ফেলে, তারপর হৃদয়ের সমস্ত অবরুদ্ধ আবেগ সঙ্গে নিয়ে পা বাড়ায় অন্ধকার নিরুদ্দেশের পথে। মহারাজ দেবরায় ক্রোধে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, তবু তাঁর ন্যায়বুদ্ধি ক্রোধের অগ্নিবন্যায় ভেসে যায়নি। তিনি স্বভাবতই ধীর প্রকৃতির মানুষ, না হলে সেদিন অর্জুন প্রাণে বাঁচত না। কিন্তু মানুষ যতই ধীর প্রকৃতির হোক,
নিজের বাগদত্তা বধু অন্য পুরুষের আলিঙ্গনবদ্ধ এ দৃশ্য দেখার পর সহজে মাথা ঠান্ডা হয় না। দেবরায় বিরাম কক্ষে ফিরে সশব্দে তরোয়ালটা ছুঁড়ে ফেলে পালঙ্কে গা এলালেন। শব্দ শুনে পিঙ্গলা ছুটে এলো। কঠিন স্বরে দেবরায় বললেন, পিঙ্গলা, এখন থেকে বিদ্যুন্মালাকে আলাদা ঘরে রাখো, দরজায় সবসময় রক্ষী থাকবে, আমার অনুমতি ছাড়া যেন কোথাও না বেরোয়। যথা আজ্ঞা মহারাজ, যেমনটি বলবেন। কিন্তু বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা প্রতিদিন সকালে পম্পাপতির মন্দিরে যায়, তার কি হবে মহারাজ? দেবরায় বিবেচনা করলেন। ক্রোধের বশে যুক্তিহীনতা ঠিক হবে না। পম্পাপতির মন্দিরে যাওয়া বন্ধ হলে লোকে সন্দেহ করবে। রাজ অন্তঃপুরের কলঙ্ক যতক্ষণ চাপা থাকে ততক্ষণই ভালো। বিদ্যুন্মালা হাজার হোক রাজকন্যা, তাঁর সম্বন্ধে সমুচিত চিন্তা করে কাজ করতে হবে। মহারাজ দেবরায় বললেন, আপাতত যেমন চলছে চলুক, তবে এখন থেকে রক্ষীরা তাদের দূর থেকে অনুসরণ করবে। ব্রত শেষ হতে আর কত দেরি আছে? আরো এক পক্ষ মহারাজ। পিঙ্গলা বিদায় নিল। রাজা দেবরায়ের মনের মধ্যে অসংখ্য প্রশ্নের ঢেউ খেলা করছে। স্ত্রী জাতির মন চঞ্চল ঠিকই, কিন্তু বিদ্যুন্মালাকে দেখে সেরকম মনে হয় না। সে গম্ভীর প্রকৃতির রাজকুমারী সুলভ আত্মাভিমান তাঁর ব্যক্তিত্বে স্পষ্ট। তাহলে সে এ কাজ করল কেন? আর অর্জুন, সে প্রভুর সাথে এমন বিশ্বাসঘাতকতা কি করে করল? অর্জুনের চরিত্র স্বভাবতই সৎ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো বিদ্যুন্মালার কথাই সত্যি, সেই অর্জুনকে প্রলুব্ধ করেছিল। যাই হোক, অর্জুন তার অপরাধের শাস্তি পেয়েছে, কিন্তু বিদ্যুন্মালাকে নিয়ে কি করা যায়? সবকিছু জেনে শুনে তাকে বিবাহ করা অসম্ভব, এদিকে তাকে পিতৃরাজ্যে ফিরিয়ে দেওয়াও যায় না। গজপতি ভানুদেব সামান্য ব্যক্তি নন, তিনি এই অপমান সহ্য করবেন না, আবার যুদ্ধ বাঁধবে। যে মিত্র হয়েছে সে আবার শত্রুতে পরিণত হবে। বিষ খাইয়ে বা অন্য কোনো উপায়ে বিদ্যুন্মালার প্রাণ নাশ করে অপঘাত বলে রটিয়ে দিলে সমস্যার সমাধান হয়, কিন্তু হঠাৎই মণিকঙ্কনা ঢুকে পড়েন বিরাম কক্ষে। এখন সে অনুমতি না নিয়েই এ ঘরে ঢুকে পড়ে। রাজাও তাতে বাধা দেন না, বরং তার সঙ্গ উপভোগ করেন। মণিকঙ্কনা প্রশ্ন করলেন, মহারাজ, মহারাজ কি হয়েছে? মালা কি করেছে? আপনি আপনি তাকে বন্দিনী করেছেন কেন? তুমি কিছুই জানো না কঙ্কনা। না মহারাজ, আমি জানি না, আমি সত্যি কিছু জানি না, কিন্তু কিন্তু আমার বড় ভয় করছে। মহারাজ দেবরায়ের মনের সমস্ত ক্রোধ নিমেষে মিলিয়ে গেল। পৃথিবীতে মণিকঙ্কনাও আছে, বিদ্যুন্মালাও আছে, সরলতা ও কপটতা দুই আছে। তিনি মণিকঙ্কনাকে কাছে টেনে কোমল স্বরে বললেন, তাহলে তোমার আর জেনে কাজ নেই, আজ থেকে তুমি আর বিদ্যুন্মালা পৃথক থাকবে। মণিকঙ্কনা রাজার হাঁটুর উপর মাথা রেখে বললেন, যথা আজ্ঞা মহারাজ। মেঘাচ্ছন্ন আকাশের নিচে অস্পষ্ট পথরেখা ধরে অর্জুন ও বলরাম হেঁটে চলেছে। পথে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। সামনে এক বিস্তীর্ণ উপত্যকা। উপত্যকার পশ্চিমে এক উঁচু পর্বত প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। বলরাম বলল, এই যে এই পাহাড়টাই হলো বিজয়নগরের সীমানা, এটা পার হলেই আমরা মুক্ত। ওপারে কাদের রাজ্য কে জানে, যদি বিদেশি শক্তির রাজ্য হয় তাহলে অন্য রাজ্যে চলে যাব, চিন্তা কিসের? পাহাড়ে বেশি দূর উঠতে হল না। অল্প দূরে উঠেই তারা দেখল সামনে একটা গুহা। বলরাম গুহার মধ্যে উঁকিঝুঁকি মেরে বলল,
আমাদের দেখছি গুহা ভাগ্য প্রবল, যেখানেই যাই সেখানেই গুহা। যাকে শোনো, রাতে বৃষ্টি হতে পারে, পাহাড়ের ওপারে আশ্রয় পাওয়া যাবে কিনা ঠিক নেই, আজ রাত্রে এই গুহাতেই কাটিয়ে দিই, কি বলো? তোমার যেমন ইচ্ছে। তবে এসো, গুহায় ঢুকে পড়া যাক। গুহার প্রবেশ মুখ বেশ প্রশস্ত, কিন্তু ক্রমশ সংকীর্ণ হয়ে ভেতর দিকটা অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। অন্তত বৃষ্টিতে ভেজার ভয় নেই। বলরাম বলল, হ্যাঁ মন্দ হলো না, যদি বাঘ ভাল্লুক না থাকে আরামে কাটবে। এসো এসো, এবার শুয়ে পড়া যাক, সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে। দুজনেই পরিশ্রান্ত, বলরাম সাথে সাথেই ঘুমিয়ে পড়ল, অর্জুনের শরীরেও পথের ক্লান্তি, কিন্তু তার মনে বিদ্যুন্মালা। সে কোথায় আছে, কিভাবে আছে কে জানে। ভাবতে ভাবতে অর্জুন টের পায় গুহার মধ্যে বৃষ্টিস্নাত ঠান্ডা হাওয়া বইছে, যদিও সেটা গুহার সামনের দিক থেকে আসছে না, ভেতর দিক থেকে আসছে। কিন্তু গুহার মধ্যে তো এভাবে বায়ু চলাচল হয় না, বদ্ধ বাতাস থাকে। তাহলে কি এটা গুহা নয়, সুড়ঙ্গ? ধীরে ধীরে চোখ বুজে আসে। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়তে পারত, কিন্তু কিসের একটা ক্ষীণ শব্দ যেন অনেক দূর থেকে ভেসে আসছে, নাকাড়ার শব্দ। কিছুক্ষণ পর অর্জুন উঠে বসে, বলরামের গায়ে হাত রাখতেই সে জেগে ওঠে। বলরাম, বলরাম। হুম, কি হলো? কান পেতে শোনো, কিছু শুনতে পাচ্ছ? হুম, তাই তো, যেন একটা বাজছে, নাকাড়া নাকাড়া বাজছে, কিন্তু কারা বাজাচ্ছে? কি ভৌতিক কাণ্ড নাকি? না না, ওই ওই বিদেশিরা নাকাড়া বাজাচ্ছে, আমি ওদের বাজনা চিনি। আমিও চিনি, তুমি ঠিকই বলেছ, কিন্তু এখানে বিদেশি এলো কোত্থেকে? পাহাড়ের ওপারে হয়তো বহমনি রাজ্য। তা হতে পারে, কিন্তু পাহাড় ডিঙিয়ে এত দূরে এই গুহার মধ্যে নাকাড়ার শব্দ আসবে? কেন আসবে না? এই গুহা যদি সুড়ঙ্গ হয় তাহলে তো আসতেই পারে। সুড়ঙ্গ? লক্ষ্য করেছ এখানে কিরকম বায়ু চলাচল করছে? গুহা হলে সেটা সম্ভব হতো কি? আমার মনে হয় এখানে যখন জনবসতি ছিল তখন তারা এই সুড়ঙ্গ ব্যবহার করে পাহাড় পারাপার করত। এখন মানুষ নেই তাই এটা পরিত্যক্ত হয়ে আছে। কিন্তু ওরা গুহার ওপারে কি করছে? ওপারে কোনো নগর আছে নাকি? জানি না, কিন্তু কিন্তু আজ রাতে আর এসব ভেবে কোনো লাভ নেই। শুয়ে পড়ো, কাল ভোরে উঠে দেখা যাবে। খন পরদিন সকালে যখন ওদের ঘুম ভাঙল, সূর্যের আলো তখন গুহার মুখে প্রবেশ করেছে। দুজনে গুহার ভেতর দিয়ে হাঁটতে থাকে। গুহা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। অর্জুন আগে আগে চলেছে, কিছু দূর যেতেই একখানা সরু মোড়। মোড় ঘুরে কয়েক পা এগিয়ে অর্জুন দাঁড়িয়ে পড়ে। এ কি, একটা ছোট্ট ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে যে, এ তো সত্যিই সুড়ঙ্গ। অর্জুন ও বলরাম সেই ছোট্ট ফাঁক দিয়ে বাইরে উঁকি মারে। সামনে হাড় হিম করা দৃশ্য, সারি সারি তালপাতার ছাউনি, আর তাতে অগুন্তি বিদেশি সৈনিক, মাটির উপর অনেকগুলো তাল গাছের মতো বড় বড় কামান। সৈনিকরা কামানগুলোর গায়ে দড়ি বেঁধে সেগুলোকে পাহাড়ের দিকে টেনে আনছে। বেশি শোরগোল নেই, পুরো কাজটাই প্রায় নিঃশব্দে হচ্ছে। বলরাম কিছুক্ষণ এই দৃশ্য নিরীক্ষণ করে অর্জুনের হাত ধরে টানতে টানতে একটু ভেতরে নিয়ে আসে। প্রায় ফিসফিস করে বলরাম বলে উঠল, গুহার মধ্যে প্রতিধ্বনি হয়, আস্তে কথা বলো, আস্তে। কি বুঝলে? ওরা বহমনি রাজ্যের সৈন্য। তো
কত সৈন্য মনে হয়? ছাউনি দেখে যা মনে হলো হাজার দশেকের কম নয়, পেছনে আরো থাকতে পারে। তা ওদের মতলবটা কি বলতো? অতর্কিতে বিজয়নগর আক্রমণ ছাড়া আর কি মতলব হতে পারে? ওরা এই সুড়ঙ্গের সন্ধান জানে, এই পথ দিয়েই সৈন্যরা বিজয়নগর প্রবেশ করবে। আর কামানগুলো? ওইগুলোর জন্যই বোধহয় দেরি হচ্ছে। আগে কামানগুলোকে পাহাড় ডিঙিয়ে নিয়ে যাবে, তারপর সেনারা সুড়ঙ্গ দিয়ে ঢুকবে। আমারও তাই মনে হয়। আমার থলেটায় যে ছোট কামানটা আছে, আপাতত তাতে বারুদ গেঁথে তৈরি হয়ে থাকি। যদি কেউ সুড়ঙ্গ দিয়ে মাথা গলায় তাকে বধ করব। আচ্ছা, এখন কর্তব্য কি বলতো? কর্তব্য হচ্ছে অবিলম্বে রাজাকে সংবাদ দেওয়া। ঠিক কথা, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি যেতে পারি, কিন্তু পায়ে হেঁটে এতটা পথ যেতে তো অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে এরা যদি... তুমি না, আমি যাব। তুমি? কিন্তু রাজা তো তোমাকে নির্বাসন দিয়েছেন, রাজ্যের মধ্যে তুমি ধরা পড়লেই তোমার প্রাণ যাবে। যায় যাক, আমার জীবনের কোনো মূল্য নেই। যদি বিজয়নগরকে নাই রক্ষা করতে পারি... অর্জুন, 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 তুমি আমার কথা শোনো। তুমি থাকো, আমি যাচ্ছি। না, তোমার পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি লাঠিতে চড়ে যাব, আজ রাতেই রাজাকে সংবাদটা দিতে পারবো। তুমি বিজয়নগরকে এত ভালোবাসো? বিজয়নগরকে বেশি ভালোবাসি নাকি রাজাকে বেশি ভালোবাসি, কি বিদ্যুন্মালাকে বেশি ভালোবাসি, তা আমি জানি না, কিন্তু আমি যাব। এই সময় তাদের কথায় ছেদ পড়ল। সুড়ঙ্গের ভাঁক দিয়ে কারা যেন কথা বলছে। বলরাম একবার উঁকি মেরে দেখল। তিন চারজন সেনা এদিকে আসছে, তৈরি থাকো, ওরা গুহার মধ্যে পা বাড়ালেই আক্রমণ করব। সেনারা ঢালু জমি দিয়ে ওপরে উঠছে। দুজন সেনা সুড়ঙ্গ মুখের দিকে এগিয়ে আসছে। কামানগুলো আগে পাহাড়ের ওপারে নিয়ে যেতে হবে, তারপর সৈন্যরা তো যখন ইচ্ছে সুড়ঙ্গ পার হতে পারে। তুমি সুড়ঙ্গে ঢুকে দেখেছ? দেখেছি, মাঝখানে অন্ধকার বটে, কিন্তু মশাল জ্বালালে... এসো একবার দেখি তো। সুড়ঙ্গের ভাঁক দিয়ে একসাথে একাধিক ব্যক্তি প্রবেশ করতে পারে না। বলরাম সেদিকে কামান লক্ষ্য করে দাঁড়িয়ে রইল। একটা মানুষের মুখ দেখা গেল ওই ফাঁক দিয়ে। সে সুড়ঙ্গে প্রবেশ করবার জন্য যেই না পা বাড়িয়েছে, অমনি বলরামের কামান ছুটল। গুহার ভেতরে বিকট প্রতিধ্বনি হল। লোকটার বুকে গোলা লেগেছে, সে ছিটকে বাইরের দিকে পড়ল। তারপর ঢালু জমির ওপর দিয়ে গড়াতে গড়াতে নিচে নেমে গেল। অন্য যারা সঙ্গে ছিল তারা এই অভাবনীয় বিপর্যয়ে ভয় পেয়ে চিৎকার করতে করতে ছুটে পালাল। উত্তেজিত হয়ে ফিসফিস করে বলরাম বলল, তুমি আর বিলম্ব করো না অর্জুন, এক্ষুনি যাও, রাজাকে খবর দাও, আমি এখানে আছি। যতক্ষণ বারুদ আছে ততক্ষণ কাউকে এই গুহায় ঢুকতে দেব না, যাও। চললাম, তুমি সাবধানে থেকো। অর্জুন একবার বলরামকে ভালো করে দেখে নিল। হয়তো আর কোনোদিনও দেখা হবে না। তারপর সুড়ঙ্গের উল্টো পথে দ্রুত অদৃশ্য হয়ে গেল। তেজস্বী অশ্ব যেমন দ্রুত বেগে চলে, অর্জুনের লাঠি সেই রকম গতিতে চলেছে। এখনো দেড় প্রহর বেলা আছে। তার আশঙ্কা, যদি ঝড় বৃষ্টি আরম্ভ হয়, যদি ঘন মেঘের অন্তরালে সূর্য আকাশে অস্তমিত হয়, তাহলে পথ চিনে বিজয়নগর ফিরে যাওয়া অসম্ভব। পথের একমাত্র নির্দেশ, দূরে বাঁদিকে উদ্বেল তুঙ্গভদ্রা, তাকে সমান্তরালে রেখে চললে পথ ভোলার কোনো সম্ভাবনা নেই। ভাবতে ভাবতে অর্জুন উপত্যকা পেরোল। সামনে পাথুরে জমি, সাবধানে না চললে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। অর্জুন তার গতিবেগ খানিক মন্থর করল। এদিকে দিক চক্রে গাঢ় মেঘ পুঞ্জীভূত হয়েছে। সূর্যাস্তের আগেই চারদিক ছায়াচ্ছন্ন, দূরের দৃশ্য অস্পষ্ট হয়ে গেছে। আচমকা অর্জুনের একটা লাঠি পাথরের ফাটলের মধ্যে আটকে গিয়ে দুভাগে ভেঙে গেল। অর্জুন হুমড়ি খেয়ে মাটিতে পড়ল। লাঠিটা ঠিক মাঝ বরাবর ভেঙেছে, আর ব্যবহার করা যাবে না। অর্জুন লাঠি ফেলে দিয়ে নগ্ন পায়েই ছুটতে লাগল। রাত কত কে জানে,
তবে কি আজ রাতে রাজার কাছে পৌঁছানো যাবে না? সহসা নিশ্চিদ্র অন্ধকারে তার চোখে পড়ল বাঁদিকে দিগন্ত রেখার কাছে ক্ষুদ্র রক্তাভ এক আলোকপিণ্ড, হেমকূট পর্বতের মাথার অগ্নিস্তম্ভ। যাক, একটা নিশানা পাওয়া গেছে তাহলে। অর্জুন সেই রক্তবিন্দুকে সামনে রেখে আবার দৌড় শুরু করল। মনে হচ্ছে অগ্নিবিন্দুটা যেন আকারে বড় হচ্ছে। যাক, বিজয়নগর আর বেশি দূরে নয়। কিন্তু একে একে অর্জুনের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। টাল সামলাতে না পেরে সে জলে পড়ে গেল। আবার তুঙ্গভদ্রার জলে অবগাহন। কিন্তু এবার আর ভয় নেই, তুঙ্গভদ্রা তাকে এবার ঠিক বিজয়নগর পৌঁছে দেবে। অন্যদিকে অর্জুন চলে যাওয়ার পরই বলরাম কামানে গুলি বারুদ ভরে সুড়ঙ্গের মধ্যে বসে আছে। সুড়ঙ্গের বাইরে প্রচুর জল্পনা আলোচনা চলছে। এতদিন কেউ ছিল না এখানে, হঠাৎ কি হল? গুহার মধ্যে থেকে কে অস্ত্র নিক্ষেপ করল? কেমন সে অস্ত্র? তীর নয়, তীর নয়, তীর হলে তা মৃতদেহে বিঁধে থাকত, তবে এ কেমন অস্ত্র? আততায়ী মানুষ না জিন? ছোট কামান যে থাকতে পারে তা তাদের বুদ্ধির অতীত। সূর্যাস্তের পর অন্ধকার গাঢ় হলে একদল সেনা এসে মৃতদেহ নিয়ে চলে গেল। তারপর অনেকক্ষণ কোনো সাড়া শব্দ নেই। রাত তখন মাঝামাঝি হবে। বলরাম একটু ঝিমিয়ে পড়েছে। হঠাৎ এক জ্বলন্ত মশাল গুহার মধ্যে এসে পড়ল। কিছুক্ষণ পরে আরো একটা মশাল। গুহার ভেতরে যদি কোনো জীব থাকে তাহলে আগুন আর ধোঁয়ার সাহায্যে তাকে বের করে আনার চেষ্টা। বলরাম চুপ করে বসে রইল। রাত তখন তৃতীয় প্রহর। একজন বহমনী সেনা মশাল হাতে গুহার মধ্যে পা বাড়াল। সহসা বলরামের কামান ভয়ঙ্কর প্রতিধ্বনি তুলে গর্জন করে উঠল। লোকটা সুড়ঙ্গের মুখে ঢলে পড়ল। এরপর আর কেউ এলো না, মশালও না। মহারাজ দেবরায় বিরাম কক্ষে, সঙ্গে মহামন্ত্রী লক্ষণ। রাজা শেষ পর্যন্ত বিদ্যুন্মালার সব কথা মন্ত্রীকে বলেছিলেন। এখন সমস্যা একটাই, বিদ্যুন্মালাকে নিয়ে কি করা যায়। অনেক জল্পনা করেও তার নিষ্পত্তি হয়নি। এক রক্ষী এসে উত্তেজিত স্বরে বলল, মহারাজ, অর্জুন বর্মা আপনার সাক্ষাৎ চান। অর্জুন বর্মা, কি ব্যাপার? ভেতরে নিয়ে এসো। অর্জুন বর্মা বললেন, মহারাজ, শত্রু সৈন্য পশ্চিম সীমান্তে রাজ্য আক্রমণের চেষ্টা করছে। তুমি কি করে জানলে? অর্জুন বিস্তারিতভাবে সমস্ত কথা খুলে বলল। সব শুনে মহামন্ত্রী লক্ষণ বেরিয়ে গেলেন। তার নির্দেশে বাইরে যুদ্ধের দামামা বেজে উঠল। আকাশ বাতাস কাঁপিয়ে তার অনুরণন ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। রাজ্যময় বার্তা ঘোষিত হল, শত্রুপক্ষ রাজ্য আক্রমণ করেছে, সতর্ক হও, সকলে সতর্ক হও, সৈন্যগণ প্রস্তুত হও। মন্ত্রী লক্ষণ যুদ্ধের পোশাকে তৈরি হয়ে কোমরে তরোয়াল বাঁধতে বাঁধতে ফিরে এলেন। দেবরায় জিজ্ঞেস করলেন, সব প্রস্তুত? হ্যাঁ মহারাজ। রাজধানীতে কত সৈন্য আছে? 30,000। মহামানি যখন পশ্চিম দিক থেকে আক্রমণ করছে তখন পূর্ব দিক থেকেও একসঙ্গে আক্রমণ করবে। আমারও তাই মনে হয়। এখন আদেশ? রাজধানী রক্ষার জন্য নগরপালের কাছে 10,000 সৈন্য থাক। আমি 10,000 সৈন্য নিয়ে পশ্চিম সীমান্তে যাচ্ছি, আপনি 10,000 সৈন্য নিয়ে পূর্ব সীমান্তে যান। ভালো, কখন যাত্রা করা হবে? মধ্যরাত্রি শেষ হওয়ার আগেই। তবে মশালের ব্যবস্থা করি। জয়স্তু মহারাজ।
মণিকঙ্কনা এত রাতে দামামার শব্দ শুনে হতচকিত হয়ে রাজার কাছে ছুটে এলেন। সেখানে অর্জুনকে দেখে থমকে দাঁড়ালেন। বিস্মিত স্বরে বললেন, কি অর্জুন বর্মা? দেবরায় বললেন, মণিকঙ্কনা আমি যুদ্ধে যাচ্ছি। মহারাজ, আমি আপনার আদেশ লঙ্ঘন করেছি, বিজয়নগর ফিরে এসেছি, সেজন্য আমার দণ্ড প্রাপ্য। তোমার দণ্ড আপাতত স্থগিত রইল, তুমি কারাগারে বন্দী থাকবে, আমি যুদ্ধ থেকে ফিরে এসে তোমার বিচার করব। যদি তোমার সংবাদ মিথ্যে হয়, একটি ভিক্ষা আছে মহারাজ, আমাকে সঙ্গে নিয়ে চলুন। যদি আমার সংবাদ মিথ্যে হয় তৎক্ষণাৎ আমার মুণ্ডচ্ছেদ করবেন। উত্তম, চলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো। ধন্য মহারাজ। সেই রাতে বিজয়নগরে কারো চোখে ঘুম এল না। দামামার মানে কি সেটা বিজয়নগরের মানুষ জানে। বিদ্যুন্মালা নিজের আলাদা কক্ষে ছিলেন, তিনি কিছুই জানতেন না। কিন্তু রাজপুরীতে উত্তেজিত ছোটাছুটি দেখে বুঝেছিলেন গুরুতর কিছু একটা ঘটেছে। মণিকঙ্কনা এসে তার পাশে বসলেন, বললেন, রাজা রাজা যুদ্ধে চলে গেলেন মালা। বিদ্যুন্মালা কিছু বললেন না। মালা, অর্জুন বর্মা এসেছিল। কি বললি, কে এসেছিল? অর্জুন বর্মা। মাথার চুল থেকে জল ঝরছে, কাপড় ভিজে, পাগলের মতো চেহারা। রাজাকে কি যেন বলল, আর রাজা তাঁকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। বিদ্যুন্মালার হৃদয় কাঁপতে লাগলো অনিশ্চয়তার সংশয়ে। তিনি জানতেন রাজা অর্জুন বর্মাকে নির্বাসন দিয়েছেন, তারপর কি এমন হল যে তাকে ফিরে আসতে হল? মণিকঙ্কনার মনে আবার অন্য প্রকার মন্থন চলছে। রাজা যুদ্ধে গেছেন, যারা যুদ্ধে যায় তারা সকলে ফিরে আসে না সব সময়। মণিকঙ্কনা বললেন, মালা কি হবে ভাই? বিদ্যুন্মালা কোনো উত্তর দিলেন না। সারা রাত দুই বোন একে অপরের গলা জড়িয়ে জেগে রইলেন। বলরাম রাতে ঘুমোয়নি, আবার যদি কেউ আসে সেই দুশ্চিন্তায়। ধীরে ধীরে সকাল হল, মেঘ সাময়িকভাবে কেটে গেছে। বলরামের মনে কৌতূহল, দেখি তো বিদেশিরা কি করছে। সুড়ঙ্গের ফাঁক দিয়ে সে বাইরে উঁকি মারল। একি বহমনী সৈন্যরা একটা প্রকাণ্ড কামান তাক করেছে সুড়ঙ্গের দিকে, আর তাতে বারুদ ভর্তি করছে। উদ্দেশ্য অনুমান করা খুব সহজ, কামান দিয়ে সুড়ঙ্গের মুখ ভেঙে ফেলা, আর সেই সঙ্গে গুহার ভেতরে থাকা অদৃশ্য শত্রুকে বধ করা। সে সুড়ঙ্গের উল্টো পথে বেশ কিছুটা সরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই বিকট আওয়াজ, কামানের গোলা সুড়ঙ্গের ভেতর দিয়ে গুহার মধ্যে এসে প্রবেশ করল, আর সেই সঙ্গে ভেঙে পড়ল বড় বড় পাথরের চাই। এবার মৃত্যু নিশ্চিত, কিন্তু অর্জুন কোথায়? সে কি রাজাকে খবর দিতে পেরেছে? ভাগ্যক্রমে বলরাম আহত হল না, কিন্তু কামানের গোলার বিকট আওয়াজে জ্ঞান হারালো সে। কতক্ষণ এভাবে পড়েছিল কে জানে। জ্ঞান ফিরতেই কিছু লোকের ফিসফাস কথা কানে এলো। বলরাম ভাই, ভাই বলরাম। বিস্মিত হয়ে বলরাম বলল, অর্জুন, অর্জুন! যাক, তুমি বেঁচে আছো। আছি। তুমি রাজার দর্শন পেলে? পেয়েছি, রাজা 10,000 সৈন্য নিয়ে উপস্থিত হয়েছেন। আচ্ছা, কামানের শব্দ শুনলাম, ওরা কামান দেখেছে নাকি? হ্যাঁ, কামান দেখে গুহার মুখ উড়িয়ে দিয়েছে। যাক, আর ভয় নেই, এসো। বিজয়নগরের 10,000 সৈন্য পর্বতের পাদদেশে সমবেত হয়েছে। তাদের দেখে পর্বতের অন্যদিকে বহমনী দল বুঝতে পারল যে অতর্কিত আক্রমণের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।
বর্ষাকাল এমনিতেও বিজয় অভিযানের উপযুক্ত কাল নয়। বহমনি দল যুদ্ধ স্পৃহা দমন করে ফিরে গেল। বিজয়নগরের সৈন্যদলও নিজেদের রাজ্যের সীমানা লঙ্ঘন করল না। অবশ্যম্ভাবী যুদ্ধ স্থগিত রইল। মহারাজ দেবরায় 2000 সৈন্য পশ্চিম সীমান্তে রেখে রাজধানীতে ফিরে এলেন। অর্জুন আর বলরামও তার সঙ্গে ফিরে গেল। ওদিকে পূর্ব সীমানা থেকে মহামন্ত্রী লক্ষ্মণও ফিরে এলেন। শত্রু সেনা নদী পার হবার উদ্যোগ নিচ্ছিল, কিন্তু অন্য পারে বিজয়নগরের বাহিনী এসে উপস্থিত হয়েছে দেখে তারাও প্রস্থান করেছে। বহিরাগত শত্রু আপাতত দমন হয়েছে। বিজয়নগর আবার ফিরছে স্বাভাবিক ছন্দে। শ্রাবণ মাসও আগত, রাজগুরু বিবাহের দিন স্থির করেছেন। শ্রাবণের শুক্লা ত্রয়োদশীতে মহারাজের বিয়ে, সুতরাং এখন সবাই বিবাহ উৎসবের কথাই চিন্তা করছে, আর এ নিয়েই আলোচনা চলছে রাজধানীর সর্বত্র। রাজা ও মন্ত্রী মিলে একখানা সমাধান খুঁজে পেয়েছেন যাতে সব দিক রক্ষা হয়। একদিন মধ্যাহ্ন ভোজন শেষ করে মহারাজ বিরাম কক্ষে এসে পিঙ্গলাকে বললেন, পিঙ্গলা, বিদ্যুন্মালাকে পাঠিয়ে দাও আর মণিকঙ্কনাকে আটকে রাখো, সে যেন এখন এখানে না আসে। বিরাম কক্ষে প্রবেশ করে বিদ্যুন্মালা নত মুখে কিছুটা দূরে দাঁড়িয়ে রইলেন। দেবরায় বললেন, রাজকুমারী, আমি শেষবারের মতো প্রশ্ন করছি, তুমি কি আমাকে সত্যি বিবাহ করতে চাও না? বিদ্যুন্মালা একবার চোখ তুলে তাকিয়ে পরক্ষণেই মুখ নামিয়ে নির্বাক দাঁড়িয়ে রইলেন। দেবরায় বললেন, অর্জুনকেই তুমি আমার চেয়ে যোগ্যতর পাত্র মনে কর? এবারও বিদ্যুন্মালা নীরব, শুধু তার ঠোঁট দুখানি ঈষৎ কেঁপে উঠল। গভীর দীর্ঘশ্বাস ফেলে মহারাজ দেবরায় বললেন, নারী চরিত্র সত্যিই দুর্গেয়। যাই হোক, তুমি যখন পণ করেইছো অর্জুনকে ছাড়া আর কাউকে বিবাহ করবে না, তখন তাই হবে। আমি অর্জুনের সঙ্গেই তোমার বিবাহ দেব। মহারাজ, মহারাজ, আপনি কি বলছেন? কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত কি মহারাজ? তোমার বিদ্যুন্মালা নাম আর চলবে না, আজ থেকে তোমার নাম মণিকঙ্কনা, বুঝলে? যথা আজ্ঞা আর্য। আমি গজপতি ভানুদেবের কন্যা বিদ্যুন্মালাকে বিবাহ করব বলে তাকে এখানে এনেছি, কিন্তু তুমি যদি অর্জুনকে বিবাহ করো তাহলে আমার সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়, সুতরাং আজ থেকে তোমার নাম মণিকঙ্কনা। এখন যাও, আসল মণিকঙ্কনাকে পাঠিয়ে দাও। বিদ্যুন্মালা নত হয়ে রাজার পায়ে মাথা রাখলেন, তারপর প্রস্থান করলেন। তাঁর দুচোখ তখন আনন্দে চিকচিক করছে। মণিকঙ্কনা বিরাম কক্ষে প্রবেশ করলেন। আমাকে ডেকেছেন মহারাজ? এসো, আমার কাছে এসে বসো। মালা কাঁদছে কেন? আমি বকেছি, আমায় বিয়ে করতে চায় না তাই বকেছি। আচ্ছা শোনো, ভাবছি ও যখন আমাকে বিয়ে করতে চাই না তখন তোমাকেই আমি বিয়ে করব, কি রাজি তো? আমাকে? মণিকঙ্কনার মুখখানা আনন্দে উত্তেজনায় উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু একটা শর্ত আছে, আজ থেকে তোমার নাম বিদ্যুন্মালা। মণিকঙ্কনা নামটা আমার মোটেই পছন্দ নয়। এই শর্ত? আমি রাজি মহারাজ। সন্ধ্যের পর মহারাজের বিরাম কক্ষে অর্জুন বর্মার ডাক পড়ল। ধীর গম্ভীর স্বরে মহারাজ দেবরায় বললেন, অর্জুন বর্মা, আমার আদেশে তুমি বিজয়নগর থেকে নির্বাসিত হয়েছিলে, সে আদেশ আমি প্রত্যাহার করলাম। তুমি দেশভক্তির চূড়ান্ত পরিচয় দিয়েছ,
নিজের প্রাণ তুচ্ছ করে মাতৃভূমিকে বিপদ থেকে উদ্ধার করেছ। আজ থেকে আমি তোমাকে আমার তুরঙ্গ বাহিনীর সেনানী নিযুক্ত করলাম। এই নাও তরোয়াল। ও হ্যাঁ, ভালো কথা, আগামী শুক্লা ত্রয়োদশী তিথিতে কলিঙ্গ রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ, প্রস্তুত থেকো। অর্জুন হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর রাজাকে প্রণাম করে ধন্যবাদ জানিয়ে প্রস্থান করল। এর কিছুক্ষণ পরে বলরাম এলো, সেই সঙ্গে মহামন্ত্রী লক্ষণও বিরাম কক্ষে প্রবেশ করলেন। রাজা ইঙ্গিতে তাকে আসন গ্রহণ করতে বললেন। বলরাম রাজার পায়ের কাছে মাটিতে বসে পড়ল। রাজা কিছুক্ষণ কঠোর দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করে বললেন, তুমি আমার অনুমতি ছাড়া অর্জুনের সঙ্গে পালিয়েছিলে, সেই জন্য দণ্ড তোমার প্রাপ্য। বলরাম বলল, মহারাজ, অর্জুন বড় কাতর হয়ে পড়েছিল, তাই সঙ্গে গিয়েছিলাম। অপরাধ মার্জনা করবেন মহারাজ। যদিও তোমার অপরাধ দণ্ডনীয়, তবুও তোমাকে আমি পুরস্কৃত করব। তোমার ক্ষিপ্র বুদ্ধির জন্যেই এ রাজ্য বিপদমুক্ত হয়েছে। এই নাও সোনার অঙ্গদ, এখন থেকে তুমি এ রাজ্যের প্রধান কর্মকার। অস্ত্রাগারের সমস্ত কর্মকার তোমার অধীনে কাজ করবে। মহারাজ, দিনের একটি নিবেদন আছে। তোমার গুপ্তবিদ্যা আমার কাছে নিবেদন করতে হবে না, ও তোমারই থাক। ধন্য মহারাজ, ধন্য। তবে আমার অন্য একটি নিবেদন আছে। অন্য নিবেদন কি? নির্ভয় বলো। মহারাজ, আমি বিবাহ করতে চাই। তুমিও বিবাহ করতে চাও? কাকে বিবাহ করতে চাও? মহারাজ, তার নাম মঞ্জিরা, আপনার অন্তঃপুরের রন্ধনশালার দাসী। তার পিতৃ পরিচয় আছে? আছে মহারাজ, আমি তার অনুমতি চাইতে গিয়েছিলাম, তিনি বললেন আপনি যদি অনুমতি দেন তাহলে তার আর কোনো আপত্তি নেই। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুমি ধূর্ত বাঙালি, তোমাকে বেঁধে রাখার জন্য কঠিন শৃঙ্খল চাই। এখন যাও, আগামী শুক্লা ত্রয়োদশীর দিন তোমার বিবাহ হবে। বলরাম মহানন্দে রাজাকে প্রণাম করে চলে গেল। রাজা দেবরায় মন্ত্রী লক্ষণের দিকে তাকিয়ে হেসে বললেন, মন্দ হল না, একসঙ্গে তিনটি বিবাহ, যত বেশি হয় ততই ভালো, বরযাত্রীদের চোখে ধুলো দেওয়া সহজ হবে। এরপর আর কি, যথাসময়ে ধুমধাম জাঁকজমকে বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হল। সদ্য যুদ্ধের বিপদ থেকে মুক্ত হওয়া রাজ্যবাসী মেতে উঠল সেই উৎসবে। সকলেই জানল কলিঙ্গের কন্যা বিদ্যুন্মালার সঙ্গেই রাজা দেবরায়ের বিবাহ হয়েছে, কেউ কোনো সন্দেহ করল না। সাত দিন ধরে চলল রাজকীয় বিবাহ উৎসব। উৎসব শেষে এবার ফেরার পালা। রাজ সমাদর কাটিয়ে যাত্রীদের স্বদেশে প্রত্যাবর্তনের সময় কলিঙ্গ থেকে আসা তিনটি বড় নৌকর আবার তুঙ্গভদ্রার স্রোতে যাত্রা শুরু। বিজয়নগরের গৌরবময় স্মৃতি হয়তো মুছে যাবে মানুষের মন থেকে, মুছে যাবে আগামীর পদচিহ্নে। তবু কোনো এক স্তব্ধ সন্ধ্যায় যদি তুঙ্গভদ্রার তীরে এসে দাঁড়ানোর অবকাশ পাওয়া যায়, শোনা যাবে সে কথা বলছে নিচু স্বরে, কানে কানে শোনাচ্ছে তার স্মৃতি কথা। কত নাম, দেবরায়, অর্জুন, কুমার কম্পন, বিদ্যুন্মালা, কত কুটিল রহস্য, কত বীরত্বের কাহিনী, কত কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা, প্রেম, বিদ্বেষ, জন্ম মৃত্যুর বৃত্তান্ত, যার বিন্দুমাত্র বিস্তৃত হয়নি স্রোতস্বিনী তুঙ্গভদ্রা।